চোনার পাখি না রূপার পাখি, চোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। থালা বাসন ধুইয়া কাপড় ধুইয়া রান্ধন বারণ কইরা হকগুলের মন জোগাইছো না, হকগুলের কাছে বালাবো হইছো না, এগুলো তো বান্দির কাম। দুই টাকার বান্দি হইয়া আসমানে চাঁদের দিকে হাত বাড়া কোনা কেলে মা? তুমি অক্ষণ কাকিমার কাছে মাফ চাইবা, অক্ষণ মাফ চাইবা। তুমি আমার একটা মাত্র বউ, তার উপর সে আমার সে প্রেশারের রোগী, সেই তাকে লেগে তার মেজাজটা হয়ে যায় 49, কথা কইলে কোনো থামাতামি নাই, হাউকাউ করনের উস্তাদ। নাম তিনবার লইলা, এত ভালো লাগে রোকসানা রে? অন্য কেউ হইলে আগুন ধরাই দিত। তুমি ভালো মানুষ দেখে কিছু করো নাই, খাওন বন্ধ করে নিজের কষ্ট দিল, লাভ হয়েছে কেন? না হা করো। ওই তোর এসব বুদ্ধি কেরা শিখাই দিছে? আমি খাওয়ান বন্ধ করি নাই তো, খিদা নেই তার খাই নেই। আমার কেউ শিখাই দেয় নাই, আমি নিজের থেকে আইছি, হা করো। পাগল নাকি তুই? আচ্ছা ঠিক আছে, তুই খাওয়ান থুয়া যা, আমি পরে খাইয়ে নি মনে। কইলাম তো খামু। আজ আমি তোমার কোনো কথাই শুনুন না, সেই ছোটবেলার থেকে তোমার হাতে খেয়ে বড় হয়েছি, বিজলিরে আর আমার তখনও খাওয়াই দাও দেও না, আজ আমি নিজের হাতে তোমারে খাওয়া যাবো, দেখি হা করো তো, হা করো হা করো। কাকিমা হা করো কইতাছি, না খাইলে যেদিকে দু চোখ যায় জামুকা কইলাম। হিমু একটা চটকনা, যেদিক দুই চোখ যায় জামুকিয়া, খালি পাকনা পাকনা কথা। তাহলে হা করো, দে আমারে দে। না আজ আমি নিজের হাতে তোমারে খাওয়াবো, হা করো হা করো। দেও তো কেমনটা লাগে? আরে হা করো হা করো হা করো। পারছে বিদ্যুৎ ভাই পারছে। কিন্তু মা তুমি এটা কি করলা? আমি তোমারে খাওয়াইতে পারলাম না, দাদি কাকা কারো কথায় তুমি খাইলা না, বিদ্যুৎ ভাইয়া কইলো হা করো আর তুমি হা করে খাই নিলা, অহন জেঠি মাইরা হই না তোমার লগে আবার সেটা সিটি করব না? বিজলি কাকি ধর তো, ওই ডিস্টার্ব করছিস কেন? মা রে কেউ খাওয়াইতে পারলো না, একমাত্র তুমিই পারছো। আচ্ছা ঠিক আছে, অহনই তোমার লগে একটা পুরস্কার ব্যবস্থা করুন। কি পুরস্কার? রুকসানার ডাইখানু। হই আল্লাহ তোমার দিন দিছে, কইতে থাও কথা, আমার কথা জানি আর কি করবা, আমার জীবনের দুঃখের কথা শুনলে একটা বই লিখতে পারবা, এমন করুণ হিস্টোরি কারো জীবনে ঘটছে কইলে আমার মনে হয় না। থাক থাক শুনন লাগবো না, আমার কষ্ট আমারই থাক, আমি চাই না আমার কষ্টের কথা কেউ শুন না মনে দুঃখ পাক। আচ্ছা শোনো অহন, ঠিক তুমি আর দেখবো না, কও
বিয়ান বেলায় ঘুম থেকে উঠবা। হার রাত না ঘুমাইলে তুমি অসুখে পড়ে যাবে না, তখন তো আমি কষ্ট পাবো। আচ্ছা কও তো, তোমার লেগা আমার এত মায় লাগে কেন? আচ্ছা আমি তোমার একটু পরে মিস কল দিতেছি, তুমি বুঝো না কেন বড় হয়েছে না সে তো কিরে বুঝলি জোরের মতো পিছে খেয়ে কথা শুনতেছিস কে? আমার ভাইয়ের মাথাটা খারাপ কইরা হাউস মিটা নাই তোমার, অন্যবার আরেক ফুলের মাথা খারাপ করতেছো কে রোকসানা বউ? আমার ভাই হলে কষ্ট পাইবো না? এমনি হারার রাত জ্বরের মধ্যে রোকসানা রোকসানা করতে করতে কে মুখে ফেনাই তুললা ফেলাইস। সর মিসা কথা কনের আর জায়গা পাস না না, তোর বাইরে খুব ভালো করে রেসিনি, তোর ভাই একটা শয়তান। শয়তান ঠিক আছে, জন্মের শয়তান, কিন্তু তোমার লেগা তো বিচরে বিচরে একটা পাগল, বাইরে দিয়ে না দেখাইলে কি হইব? আমার জেডার ঘরের ভাই আমি চিনি না। হ্যাঁ কালকে রাইতে কি করছে জানো না তো? কি করছে কি করছে মুখে তো কোনোদিন কয় না, রোকসানার লেগে আমার পরাণ পুড়ে, রোকসানার আমার দেখবার মন চায়, এই কথা তো মনে করো জীবনেও কইব না। কাইল বেলতে তো হসিয়া ছিল না, জ্বর গায়ের থেকে একেবারে আগুনের লাইন দাও দয় করে দোয়া ছুটতাছিল। আমি বহা, আমার মায় বহা, দাদি জেঠু জ্যাঠা কাকা হগলতে কিনারা বহা, এর মধ্যে দিয়ে মুখ লড়ে। দাদি কয় কি কয় আমার নাতি কি কয়? আসলে কি কিছু কইছে? আরে পাগল তোমার নাম লইছে তোমার নাম কস কি? আমার নাম লইছে লগে লগে আমার জেঠিমা কি কইছে জানো? জেঠিমা আল্লাহর কাছে হাত তুললা কইছে, আল্লাহ আমার ছেলের জ্বরটা সাইরা দাও, এই রোকসানা যত খারাপ মাইয়াই হোক যত ফোলার মাথায় খারাপ করুক আমি রোকসানার এই ফোলার বউ করে আনো। সত্যি কইতাছস? হ সত্য রোকসানা বউ সত্য, তুমি অক্ষণ আমাকে বাইক চলো চলো। আমার জেঠু একটু বেশি ভালো মানুষ তো বুঝতেছে না, দেখো না ওই যে জেঠিমার কাপড় লয়ে ধুইতে যাইতাছে। জেঠু দেখো তো আমাকে রোকসানা বুবু সুন্দর না, আমাগো রোকসানা বাবু খুবই সুন্দর। তোর রোকসানা বাবু সুন্দর হলে আমার লাভ কি? তোর রোকসানা বাবু সুন্দর দেখে আমি পানি খাবো। দেখো তো রোকসানা বাবু দেখো আমার জেঠু কেমন সরল সিধা, তুমি সুন্দর হইলে বলে আমার জেঠুর কোনো লাভ নাই, এটা কোনো কথা কইলা? তুমি বজ্রতা কইরা কও আব্বা কাপড়গুলো আমার হাতে দেন, আমি তো একটা আপনি কষ্ট করবেন কেন? এই কাপড় দিতে আমার 10 মিনিটও লাগবো না, জেঠু কি আর তোমার হাতে কাপড় দিব? কাপড়গুলো আমার হাতে দেন আব্বা। আব্বা আব্বার বয়সী মানুষরা আব্বা ডাকলে কোনো সমস্যা আছে? তুমি চমকে উঠো কে জেঠু, রোকসানা বাবু কও। আমি থাকতে আপনি কষ্ট করবেন কেন? এই কাপড় ধুতে আমার 10 মিনিটও সময় লাগবে না আব্বা, দেন আমার দেন। দেও না জেঠু দেও, কাপড়গুলো দেও, দেই না কেমন ধুইতে পারে। আমার জেঠু যে ঠাস করে তোমার এতগুলা কাপড় দরাই দিব এটা তো আমি বুঝতেই পারি নাই, তাই অহন যখন দিয়াই ফেলাইছে কি আর করবা, প্রেমের পরীক্ষা মনে কইরা দুইয়া ফেলো। রোকসানা বাবু তো ঠিকই কইছে জেঠু, সাবান ছাড়া কাপড় ধুইব কেমনে? সাবান আছে তো, এই যে তোরাই তো চাইতো তোরা কতক্ষণ যাবো দাঁত তুলে খেয়ে রেখেছি। দেও দাও রোকসানা বাবু রাতে দাও, নিজের কাছে রেখে দিলে কি চলবো? নাও মা নাও দেহি, তুমি কেমন কাপড় দিতে পারো, যদি ভালো মতন কাপড় দাও না পরিষ্কার আছে কিন্তু। রোকসানা বাবু বুঝছো তো আমার জেঠু কি কইছে? ওড়না কোমরে ফেসা নাই মা যাও, চিন্তা করো তোমার পুরস্কার তোমার হাতেই আছে, এক কেড়ে এই সাবান এমন ভাবে ঘষবা
কাপড় ছিঁড়ে গেল কোনো অসুবিধা নাই, খালি ফক ফোকা পরিষ্কার জানি হয়। কি কইছি বুঝছো তো? বুঝছি। হ্যাঁ তাইলে আর কি, শুরু করো। আর জেঠু তুমি দেখো কেমনে দোয়, আমি একটা খবর দিয়ে বিদ্যুৎ বাইরে। দাদা হালা বর্ষা হালা বর্ষা, শুরু করো মা, শুরু করো। আমার ইচ্ছা করলে কি আমি দোজকে আর বেসতে যাইতে পারুম? ওইটা তো ঠিক করবো আল্লাহ। আমি কইতাছি অহন যেখানে গেছিলাম তোমার নাম শুনে তো ফাল দিয়ে উঠছে। আমার কোনো কথা হুনুনের দরকার নাই, এই আমি কানে আঙুল দিলাম। আল্লাহর দোহাই লাগে, একটু হনো মাইনা বালা, তুমি হনলে অনেক মজা পাইবা, হনো না। কি কস, কিছু হুনি না তো। কি রে বিজলি, ওই বাড়ি যা। এই তুই খারা, তুই যা। কই গেছিলি, চুপ করে রয়েছিস কে? বেশি পাকনা হয়ে গেছো, মাই বাড়িতে না খাই বলেছে আর তুমি পাকনামি করে ঘুরে বেড়াইতেছো। মাই খাইছে তো, বিদ্যুৎ ভাই নিজের হাতে খাওয়াই দিছে, একেবারে লোক মা ধরে ধরে খাওয়াই দিছে। কস কি, আমরা বাড়ির সবাই মিলে বুঝাইলাম হ্যাঁ খাইলো না, আর বিদ্যুতের লোক মা ধরলো আর তোর মায়ের আগুলা খাই বলাইলো। বুঝো এবার এ মায়ের পোলার লিগা কেমন পাগল। বিদ্যুৎটা কি কইতেছিলি আর কইতে গালি কই গেছিলি ক? কাকা দুঃখ পাইতাছি সারো না ক। রোকসানা বুবুকে বাড়ি গেছিলাম, রোকসানা বুবুর আমার লগে আইতে দেখা যে একটু কাপড় দুইতে লাগাই দিছে পুষ্কুনিত, অহনো দুইতাছে, তুমি দেখো গা গিয়া। রোকসানা ডাই ক্যান্সস কে? ডাইকা না আনলে তো জেঠুর জেঠিমার কাপড় দুইতে হইতো, তুমি কও জেঠু জেঠিমার কাপড় দুইতে পারতো? রোকসানা এখন আছে পুষ্কুনিতে? হ্যাঁ। আরে শক্তি নাই নি তোমার, ভাত খাও না তোমার বড় ভাই তোমারে, এমনি কাপড় কষতে কি কাপড় থেকে ময়লা উঠবো নাকি? জোরে বসো। হ্যালো, অন কল করো না, একটু পর কল করো, রাখলাম। একটু পরে কথা বলে ফেললি, দুই ঘন্টা পরে কথা কইতে পারলাম না? আর তো বেশি কাপড় নাই গে। কেডাই কইছে তোমারে, আরো অনেক কাপড় আছে, এত কাপড় এক লগে আনতে পারি রে আমি। আরো আছে, এই কাপড় দিয়ে তো আমার জীবনটা শেষ হয়ে যেতেছে, আর কাপড় কেমনে তুমি? মোবাইলে কথা কই তো টাইমটা খাই লইতেছো, কাপড় দিবা কেমনে? এবার সাবান মাখা কাপড় দিয়ে সুন্দর করে লইয়া জোরে একটা কিচানি দাও তো। আরে এমনি যদি টেন্ডিস্টার মতো মোবাইলটা বাজে কেমনে চলবো কতদিনই? হ্যালো, আমি ওখানে একটু কামে ব্যস্ত আছি, ফিরে হই আমি নিজে কল করুম, রাখলাম। এত মোবাইল তোমার কেডাই করে, আর এত মানুষ তোমার নাম্বার জানি কেমনে? গরমের মানুষই করছে, বাইরের মানুষ করে না আব্বা। আব্বা এই মেয়ে, তুমি আমার আব্বা আব্বা করতেছ কেন? কাপড় দরজির মতন দুইতাছি তো, কাপড় দুইতে দুইতে আমার হাফ উঠে গেছে গা। জোরে ঘষো, আরো জোরে মারো ঘষা। বুঝছো না কি একটা ট্যান্ডেস চললে পড়ে রয়েছি, এই ট্যান্ডেসটা বন্ধ করুন কেমনে? মোবাইলটা ফালা দিতে পারো না বড় ভাই, দিলে আমার পুষ্কুন ফালা দাও। কি একটা সাতার মোবাইল নিয়ে পড়ে রয়েছে ক, এই মোবাইলের লোকে কাপড়টি পরিষ্কার দিতেছে না। আমি এখন পরীক্ষা দিতেছি, পরীক্ষা শেষ করে আমি কল করুম। হ্যাঁ আমি মোবাইল করুম। ভালো একটা কারবার আমি পড়ছি, শেষ হচ্ছে না এটা, শেষ হচ্ছে। আচ্ছা কাকিমা তুমি বিজলিরে কিছু কও না কে, ওর লেগে তো আমি বাইরে বাইরে যেতে পারতাছি না, খালি খেপাই আমারে। কে বিজলি তোরা খেপাই কে? মনে হয় তুই বিজলিরে কিছু কইছস। কিছু করি নাই তাও খেপাই, কালকে আমার জ্বর আসিল না, জ্বর ঘরে নাকি আগল দাবল কী সব কইছি, মিছা কথা না কও। জ্বরের সময় তো সবচেয়ে বেশি তুমি আমার কাছে ছিলা, আমি কি আবল তাবল আসলেই কিছু কইছি? চরমের কথা কিছু কইছি আমি জ্বরের মধ্যে? ও একটা শয়তান, তরে খেপানের লেগে উল্টাপাল্টা কথা কইছে, তুই চিনস না ওরে। লবণ ছাড়া খাও কে, লবণ নিয়ে খাও। আর খামো না। আরে আছে তো আমার কাছে। তোর মায়ের দিছস না? এটা তো ঠিক না বিদ্যুৎ, সবার আগে মায়ের দেওয়ান লাগে, যে কোনো জিনিসই সবাইরে দেওয়ানের আগে মায়ের দিয়া লবি। মায় তেরি খায় না বিদ্যুৎ। আজ তোর শরীর ভালো না দেখে কলেজে যাস নাই,
কাল কিন্তু কলেজে যাওন লাগবো বাবা। কাকাই যে বাবারে দেখা কয় লেখাপড়া শিখলে মানুষের আকাইমা হয়। সেলিমের এসব কথা ঠিক না, সেলিম তোকে এগুলো রাগ কইরা। মানুষ লেখাপড়া করবার গিয়া ক্ষেতের কাম সাইডা দে দেখে পরিশ্রম করবার পারে না। লেখাপড়ার সময় লেখাপড়া করবি, কৃষিকাজের সময় কৃষিকাজ করবি। একটার লেগে তো আরেকটা বাদ দেওয়ার দরকার নাই। কোনো কিছু জানা থাকলেও তো খারাপ না? খারাপ না, শিখলে তো আরও ভালো। চাকরি না হলেও বাবার মতন বয়া থাকুন লাগবো না। এই যে আমার পোলা এতক্ষণে বুঝছে। খুবই সুন্দর কাপড় দেওয়া হইতেছে। তুমি কিন্তু আসলে কাপড় দেওয়া শিক্ষা ফলাইছো কিন্তু। এবার তুমি একটা কাজ করো, এটা নাকি আরেকটা ধরো, আর কোনো টেনশন নাই। কিন্তু আমার হাত তো বিষের মতো ব্যথা করতে আছে, দেখছেন হাত তুলে কিরম ডুলে গেছে। হ্যাঁ, আরে আসলে তো হাতটা ফুলে যেতেছে গা। এক কাম করো, তুমি আহো, তুমি আহো আমার কাছে, আমি সুন্দর করে তোমার হাতটা মালিশ করে দিবো। নে মালিশ করে দিলে কি হবে জানো, তোমার ফুলা হাতটা আগের মতো হয়ে যাবো গা। আসো আয় আনো বউ। এইটা আপনি কি কর, আপনি হাত মালিশ করে দিবেন? আরে বোকা, অসুবিধা কি, তোমার হাত তো ফুলে গেছে, আমি মালিশ করে দিলে যদি তোমার হাত ফুলে কমে যায় গা, তাহলে ভালো না? কি কর, কি যদি হাতটা দেখে ফেলে আপনার মানিজ্জত থাকবো? মানিজ্জত থাকবো না কেন, মানিজ্জত কই যাইবো? তোমার হাত ফুলা না কমলে এই কাপড়টি তো আমার তোর লাগবো। আপনি বুঝতেছেন না, কেউ দেখলে তো আপনারই খারাপ কইব। আর দূর খারাপ হবো গিল্লি গা, তোমার বয়স আমার একটা পোলা আছে না, তুমি আমার মায়ের মতো। আহ আহ, আমি কই কি, আপনি হাতটা মালিশ না কইরা আপনার পোলা মালিশ করে দিলে ভালো হইতো না? পোলাপান পোলাপানের হাত মালিশ করবো, তাতে কেউ কিছু মনে করবো না। আরে এইটা তুমি কি কও, বিদ্যুতের ডাকুনের টাইম আছে আমগো, তাড়াতাড়ি কাপড় দেওয়া শেষ করো। এই দোয়া কাপড় না লয়ে গেলে বিদ্যুতের মায়ের তুমি চিনো, 12টা বাজাইলে। তাইলে আর কি করা, আপনি হাতটা মালিশ করে দেন, এই ফোলা হাত লে তো আমি আর কাপড় ধুতে পারবো না। কে তুমি? হই বেটা, মালিশ করে আমার হাতের ফুলা কমায় তোর হাউস মিটা নাই মিটা নাই, আজকে তোর খবর আছে। কি বলতেছো তুমি শেতরা? শেতরা শোনো, তুমি আমার কথা শোনো, আমি চলে গেলে কিন্তু কাপড় দিব না, কিন্তু বড় ভাগি ভাগ আছে কিন্তু। আমি খুন করে ফেলাবো, আজকে খুন করে ফেলাবো, কেন কয়ে দিলাম। কি হয়েছে, কি শুরু করছো তুমি? সুয়ামি রেখেও আমি দৈরা আনিনি। হ্যাঁ, তুমি তো এই বাড়ির মান সবার কি সুই রাখবে না দেখতেছি। দাও মা দাও, আমার লোকে কেমন শুরু করছে, ওই বাড়ির রোকসানার সামনে আমার ভাব ধারে ধরে লেগেছে। আম্মা, আপনি বাড়ির মান সম্মান নিয়ে চিন্তায় আছেন, আর আপনার পোলা আমার জীবনটা যে তেজপথে বানিয়ে দিছে এটা নিয়ে চিন্তা করবেন না। আম্মা জিগান জিগান, আপনার পোলারে রোকসানা ওর কি লাগে, কি লাগে ওর? কি লাগবো, একটা দুধের বাচ্চা আমার কি লাগবো, এটা কি কয় মা? হয় যেই রোকসানা আমার পোলা বিদ্যুতের লগে কলেজে পড়ে, হেই রোকসানার হাত আপনার পোলা কেমনে মালিশ করে দিবার চাই? আম্মা ও মা পাগো ওয়াল্লা, দুনিয়ার এত জায়গা ঠান্ডা ভালো না হালাও না গিলি গা, মা বিশ্বাস করো মা, উপরে আল্লাহ নিজে মানি, ওই রোকসানা মায়ের আমি চিনি না, কোনোদিন দেখি নাই মনে করো। আমি এটাও জানি যে রোকসানা মায়েরা আমগো বিদ্যুতের ক্লাসমেট। তোমার বউ আমার কি করছো তুমি তো দাও নাই জানো না, এত দিন কাপড় চোপড় ব্লাউজ পেটিকোট সব দিয়ে আমার তো দিয়ে কয়েকি, যাও পুষ্করির পারে যাও সুন্দর করে দিয়ে নিয়ে এসো। মা আমি কি করতাম, আমি এত দিন কাপড় চোপড় লিয়ে যখন ঘর থেকে বাইর হয়েছি লগে লগে ওই মেয়েটা আমার সামনে এক কয়েকি, আপনি এত কষ্ট করে এই কাপড়টি দিবেন কি লিগিয়া, আমি থাকতে আব্বা দেন আমারে দেন, আমি দুয়া দিই আব্বা। ওই মেয়েটা আমার আব্বা কনের লগে লগে আমার মনটা গেল কইলা, আর আমি তুই কাপড় চোপড় দিলাম ওই মেয়ের হাতে তুইলা, এটা কি আমার অপরাধ না? ওই কাপড় গুলা আমি ধুইতে দিছি তোমারে, তুমি কেন ওই মায়ের কাপড় ধুইতে দিবা? দিব না কি করব, তুমি কোন আক কলে স্বামীরে শাড়ি ব্লাউজ ধুইতে দাও? দুনিয়ার কোন হানে দেখছো স্বামী তার বউয়ের শাড়ি ব্লাউজ দিয়া দে? তোমার বাপের এনে কোনোদিন দেখছো তোমার মায়ের শাড়ি ব্লাউজ ধুইছে? আম্মা হুনেন, হে দিন আর নাই, হে দিন আর নাই, দিন বদলাই গেছে, বউয়ের কাম বলে আলাদা কিছু নাই, এখন হগলতে মিললাই সংসারের হগল কাম করন লাগে। আপনি সংসারের কোন কামটা করেন এটা কি আমার একটু বলবেন, আমি সাদা কাগজে সুন্দর করে লিখে রাখতাম। নিজের হাত দিয়ে তুমি কোনোদিন আমার একটা লুঙ্গি একটা গামছা কি দুয়া দেখছো? দেহ নাই, বরং উল্টা কি করছো, নিজের কাপড় চোপড় আমারতে দিয়ে দিছো ধনের লিগা। কে
লিগে দিছি দেখা কি ওই রক্সানার দি আমার কাপড় ধুইবা এই রক্সানা তোমার কি লাগে কি লাগে তোমার কি লাগে এটা কি কয় কেমন না লাগে আমি তো শরীরে চিনি না রক্সানার তুমি চিনো না না রক্সানার না চিনি নাই তুমি হাত মালিশ করতে চাও চল আল্লাহ 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 টানা পড়ব হ্যাঁ দেহ মা কেমন খারাপ ইঙ্গিত দেয় কথা কয় কেমন লাগে চলটা চলেনি আমার কষ্ট বুঝিকে ওই মেয়ে আমার কাপড়টি দিয়ে দিছে কাপড়টি দিতে গিয়ে আমার একটা হাতটা ফুলে ফেলাইছে অহন আমার মায়ের বয়সী একটা মাইয়া ফুলা হাতটা যদি আমি তারে সুন্দর করে মালিশ করে দেই এটা কোনো বড় অন্যায় হইব মা অন্যায় হইব না তো কি হইব তুই ওই মাইয়ারে কই পাইলি ওই মাইয়া তোর সামনে আহে কোন সাহসে বিজলি আনছে আমার সামনে জিগা বিজে রে আমি কি বুঝি না কিছু আমি সব বুঝি সব আমার সংসার ভাঙনের ষড়যন্ত্র করছে রাবেয়া নিজের মাইয়া দিয়ে আরেক মাইয়া আছে ঘরের ভিতর আমি তোরে সারুম না না আমি তোরে সারুম না হে আপনি কিটা করবেন জানা আছে আবার উল্টে নেবেন আপনি মা দেখো আমি কি এর মধ্যে পড়ে রেছি তুমি আমার কি এর মধ্যে লাগে আন্দা দিছো মা একটা বিদ্যুৎ বিদ্যুৎ ঘরে যা কেন মা যাইতে কইছি যা বিজি খারা তুই এবার খারাইলি কেন যা বিজলি জি জেঠিমা তোর জেঠু কাপড় ধোয়ার লেগে রোকসানার কেমনে পাইলো ও জেঠিমা তুমি তো জানো না রোকসানা বাবু তো আইতেছে ছিল বিদ্যুৎ বাইর কাছে বিদ্যুতের কাছে ও দুজনে একলগে পড়ে না ওই ওসিলেই আইতে চাইছিল আমি চালাকি করে রোকসানা বুবুরে বিদ্যুৎ বের কাছে নাই না জেঠুর কাছে পাঠাই দিছি জেঠু রোকসানা বুবুরে দিয়ে যেই কাপড় ধোয়াইছে রোকসানা বুবুর জীবন ও বিদ্যুৎ ভাইয়ের না মুখেও নিব না রোকসানা বিদ্যুতের কাছে আইতে চাইছিল কেন তুমি তো জানো না কাকাই ওই দিন বিদ্যুৎ ভাইয়ের কলেজ বন্ধ করে খেটে ফাটাইছিল না কেন ফাটাইছিল জানো কাকাই নিজের চোখে দেখছে রোকসানা বুবু বিদ্যুৎ ভাইয়ের সাইকেল ধরে এমনি খাড়াই আসিল কষ্কি হ বিদ্যুৎ ভাইয়ের চোখের সামনে ছুরি নিয়ে এমনি এমনি বাজাইছিল হায় আল্লাহ বিদ্যুৎ ভাইয়ের লেগা তো রোকসানা বাবু একেবারে পাগল হেল লেগাই তো আমি বিদ্যুৎ ভাইয়ের কাছে নাই না জেঠুর দিকে বিড়াই দিছি ভালো করছি না জেঠিমা জানি না রে মা জানি না ওলা খোয়ামো নাকি স্বামী খোয়ামো আমি তো মনে দুইজনের একজন ধরে রাখতে পারো না কি কও জেঠিমা কিছু না রে মা এত বড় কবে হলি তুই হেদিন না ছোট প্যান্ট খুলে ইয়া বড় প্যান্ট পিঁধাইলাম ও সাইকেলে প্যাডেল মারতে মারতে বড় হয়ে গেছিস না রাও করস না কেন আমার কথা জবাব দেস না কেন মা তুমি এমন করো না তো বিশ্বাস করো আমারে আমি এমন কিছু করি নাই ওই বদ সেলিম কি খোয়াবে দেখছে রোকসানা তো সাইকেল ধরে খাড়াইছিল আমি ওই দিন বাড়িতে আইতাছি ওই মাই ওই দিন কলেজে না গিয়ে বাড়িতে আসিল আমারে দেখে রাস্তায় দৌড়ে এসে হোমা কোমা হাইড্যা হে নাই একেবারে মাটি কাপাইয়া দৌড়ে এসে ওই সেমরা দুনিয়াতে এত পোলা থাকতে ওই সেমরি তোরে দেখা দৌড়াই এবে কেন হ্যাঁ আমারে বুঝাস না আমি তো হাওয়া খাইয়া বড় হয়েছি রোকসানা কেন দৌড়াই আছে এটা রোকসানার কাছে জিগাও ওই রোকসানা তো নাকের সামনে হাত উঠে চুরি বাজায় নাই এটি দেখেনি সেলিমে ওর চুরি ওই বাজালে আমি কি করুম আমি তো চুরি পড়ি না একটা চটকানো দিমু থাপড়ায় মুখ বেহা করে দিমু ওই তুই আশকারা না দিলেও চুরি বাজায় হুনাই তোরে তোমার এসব কথা কেড়াই কইছে কাকাই কইছে কাকাই কইব কেন বিজলি কইছে বিজলি কি মিশা কইছে বিদ্যুৎ বেনারসি পিন্দায় ঘরে তুলবার চাইছিলা জেঠিমা সব আউলাই দিছে না মারে কি কইছস যা কইছি একটাও মিছা কথা কই নাই সব সত্যি কথাই কইছি কমু কমু আবার রক্সানার কথা
বউ তুই খামাকা টেনশন করতেছ, এতদিন আমার লোকের সংসার করে তুমি আমার চিল্লা না। বাপে পোলায় এক মাইয়ারে পছন্দ করে কেমনে? তবা 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 বউ, তুমি এটা কি কইলা? আমি একটা শিক্ষিত মানুষ, তুমি আমার লই এমন কথা কইতে পারলা? বিশ্বাস করি না তোমারে, বিশ্বাস করি না। চিনি না আমি তোমারে, খুব ভালো করে চিনি। নজর খারাপ তোমার। ও আমার এখন বুড়ি লাগে না, হ্যাঁ আমি এখন বুড়ি হয়ে গেছি। এটা তুমি কি কইলা? তোমার বুড়ি লাগে মানে? তুমি তো আসল হিস্টোরি জানো না। তোমার লই কয়েকদিন আগে আমি ডাক্তারখানে লই গেছিলাম না, বাজারে পোলাপানি গুলো যে ক্যারামবোর্ড খেলি, ওই পোলাপানি তোমাকে দেখছে, তোমার দেহার লগে লগে কয় কি, ও কাকা কারে লয়ে গেলেন আপনি? আপনার বড় মেয়ে তো অনেক বড় হয়ে গেছে গা, এত বড় শিয়ান হয়ে গেছে, মেয়ের বিয়েতে নাকি লিগা না বিয়ে দিতে পারলে আমাকেও কোন, আমরা ব্যবস্থা করি। আর তুমি কি কইলে? তোমার বুড়ি বুড়ি লাগে, আমারও তোমার কাছে বুড়ি বুড়ি লাগে, এটা করতে পারলাম? তুমি ওই সেমরি হাত ধরছো কেন? ওই হাতের মধ্যে কি আছে? মধু মধু আছে? আর দূরে একটা মাই হইলো নাকি? কিনমিদি কি কত নেই? ওই মেয়ে তো ছোটখাটো একটা বাটফার, দুইটা কাপড় দুইতে না দুইতে একটা বাটফারি শুরু করতে দিয়েছিল, হঠাৎ করে কয় কি দেখছেন কাপড় দিতে দিতে আমার হাতটা ফুলে গেছে কা? আমি তো বুঝে লাইছি, বুঝে কইছি গে এদিকে আসো, তোমার হাতটা আমি মালিশ করে দিই লিখে কইছি, কারণ নাইলে তো এর তৈরি কাপড় আমার দূর লাগবো। আমি কি জিন্দিগিতে এত কাপড় ধুইছি? হ্যাঁ দুই একবার আমি ধুইছি, তোমার দুই একটা কাপড় ধুইছি, এর তৈরি কাপড় ধুইতে গেলে তো আমি মরে যেতাম কেন? থাক আর কোনোদিন তোমার আমার কাপড় ধুইতে কম না। ওই মায়ার দিকে কিন্তু ফিরেও চাইবা না কইলাম। তাই এখন আর কাম নাই, বাংলাদেশে কি আর কোনো মায়া নেই নাকি যে আমি ওই মেয়ের দিকে চাইতাম? তাছাড়া ওই মেয়ের সঙ্গে বিদ্যুতের ক্লাসমেট। বাংলাদেশে আর কোনো মায়া নেই মানে কি? হ্যাঁ আর কোন মায়া আছে? সা পাগলটা আমি কি কইতাম? আরে পাগল এটা কথা কথা কইছি। বিদ্যুৎ রে এখন আমি কেমনে সামলাই, ঘরে যে যাইয়া তোর চোখ ফুটে গেছে, ও তো মাইয়া চিন্না গেছে। রোকসানা রাক্ষসী, ও তোমার মতো ব্যাটারি বাউলি দেয়, আমার কুসি পোলাটারে তো নাকে ধরে দিয়া ঘুরাইব। হন তোমার আমি কই, বিদ্যুৎ রে সামলানো এটা তোমার আর আমার কাম না, এটা হচ্ছে সেলিমের কাম। সেলিম রে কও, সুন্দর করে এমন টাইট দিব না বিদ্যুৎ সোজা হয়ে যাবো গা। আমি তাইলে সেলিমের লোকে কথা কই। আল্লাহ সুন্দর করে তোর ইংরেজি পড়াক, তোর মাই কইলাম ভালো ইংরেজি জানে। করো করো তামসা করো, তোমরা তামসা করো, অন্ত তোমাকে দিন পোলা, আমার স্বামী আমার আমি বুঝতেছি। আল্লাহ আপনার বহুত জ্ঞান দেয় কিন্তু কাণ্ড জ্ঞান দেয় নাই, মা আপনার এ কথা কয় না উচিত কথা কয়, কি কন আপনি এসব পোলাপানের সামনে? আবিদুত তুই তো দাবি করে যা, কি যা? আচ্ছা কি শুরু করছো তুমি? দেন বড় ভাবি পায়ে পাড়াতে গেলাম কাজ করতে হইবেন না, আমি গেলাম আপনার ত্রিসীমানে যাই নাই। যাও না কেন, আমি কি তোমার মানা করছি নাকি? রাবেয়া তোমার আমার কাছে যাইতে দেয় না। আচ্ছা রাবেয়ার মধ্যে কি পাইছো তুমি কও দেখি? কি কন এগুলো আপনি কি কইতেছেন? এটা কই বিদায় হন, আমি ভুল করে ফেলেছি ভাই, তুমি আমার মাফ করে দাও, আমি বহুত বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ গো আপনি এটা কি করতেছেন? আমি একটা অবিয়ত্ত পোলা, আপনার মতো একটা সুন্দরী মহিলা আমার হাত ধরলে আমার মাথা ঠিক থাকে? এটা সর মেরে তো দাঁত ফালাই দিব বিয়াত, আমি তোর বড় ভাবি না, বড় ভাবি মায়ের মতন। ও বড় ভাবি মায়ের মতন আর ছোট ভাবি মায়ের মতন না? আপনি ছোট ভাবি নিয়ে আজেবাজে কথা কইলেন কে? ও মা গো মা, রাবেয়ার লেগে এত মায়া, রাবেয়া তো রাজকপাল নিয়ে আইছে। রাজকপাল তো নিয়েছেন আপনি, ছোট ভাবি বাড়িতে বউয়ানের পর থেকে আপনি কোনো কাম করেন? আপনি তো পায়ের উপর পা দিয়ে আছেন, খালি খান আর ঘুমান। খাই আর ঘুমাই এত নিজের সর্বনাশটা করছি,
আমার পোলাসে কবে সে আনা হয়েছে আমি তো জানি না। ও সেলিম, তুমি নাকি নিজের চোখে দেখছো বিদ্যুতের রোগসানার লোকে পীড়িত করতে? পীড়িত করতে দেখছি, এ কথা কেটা করলো? কথা কইতে দেখছি রোকসানা কি সুন্দর করে চুরি বাজাইতাছিল, আর বিদ্যুতে কইতাছিল, রোকসানা আমি যদি চুরি কিনা দিই তুমি পড়বা? ও মা গো মা, এটা তুমি কি শুনাইলা? বিদ্যুৎ নিজের মুখে কইছে কথা? আরো কত কি কনের ইচ্ছা আসলো আল্লাহ জানে, আমার দেখা তো সাইকেল লয়ে দিল দৌড়। সেলিম, আমি ভুল করছি ভাই, তোমার যা মনে চায় তুমি তাই করো, তুমি বিদ্যুতের টুকরি ধরা দাও, লাঙল ধরা দাও, কোদাল ধরা দাও, যা ইচ্ছা তাই করো, একটা টাইট দাও। ওই রাক্ষসী রোকসানার হাত থেকে আমার পোলারে বাঁচাও, তা নাহলে তো আমি শেষ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করুন যায়, আপনি যান ঘরে যান। রাবেয়া, তোমার লগে দুইটা কথা কইতে পারো? দুই মিনিটের বেশি সময় লাগবো না, দুই মিনিটে কইয়া ফেলাম। কি কোন ভাবি, আপনি এমনি কথা কইতেছেন কে? আমার লগে কথা কইতে আপনার আবার জিগান লাগবো নি, কি করবেন কর না? তোমার উপরে মেলা অত্যাচার করছি আমি, আইতে যাইতে খাটো করছি, আমি বুঝি নাই, আমার তুমি মাফ করে দিও। এগুলো আপনি কি কইতেছেন? আমার উপরে আপনি কোনো অবিচার করেন নাই। করছি বইন করছি, আমার চোখে ঠুলি দেয়া আসিল, আমি বুঝি নাই, এখন আমি হাড়ে হাড্ডিতে টের পাইতেছি বইন। পোলার মা হয়েছিলাম দেখা, আমার ভিতরে একটা অহংকার জন্মাই গেছিল, আইতে যাইতে তোমার খাটো করে কথা কইছি, তোমার অভিশাপ যে আমার উপর পড়তাছে আমি বুঝি নাই। হ্যাঁ ভাবি, বিশ্বাস করেন আমি কোনোদিনও আপনার উপরে অভিশাপ দিইনি। তুমি অভিশাপ দিবা কেন, তুমি তো ভালো মাইয়া, তোমার অন্তরে যে কষ্ট দিছি সেই অন্তরের অভিশাপ পড়তে আমার উপর, নাইলে আমার ছোট পোলা সেই দিন ছোট প্যান খুলাইয়া বড় প্যান পিন্দেছি, নাক টিপলে অন্য দুধ বাইর হয়, সেই পোলা নাকি পীড়িত করে রাবেয়া, এই দুঃখ আমি কই রাখি, কই যাই আমি কও। ভাবি আপনি হুদাই চিন্তা করতেছেন, ঠিক না, যা শুনছেন তা একদম ঠিক না। রাবেয়া তুমি জানো না রোকসানা নাকি চুরি কিনা দিবার চাইছে বিদ্যুৎ? দূর পোলাপাইন মানুষ, কি কইতে কি কইছে বাদ দেন ভাবি, অহন একটু দেহা হুনে রাখলে চলব। অহংকার দিনের কথা কোন যায় না, ওই মাইয়ার খবর তো তুমি জানো না, এক পোলার লগে ফুটে গেছিল, ওই পোলা তো অহন জেল খাটতেছে। পটায় পাটায় যদি বিদ্যুতের লগে এই বাড়িতে আইয়া উঠে তখন কি হইব চিন্তা করে দেখছো? জেলের ভাত তো খাওয়ান লাগবই, আর যদি জেলে যাও না লাগে তুমি আর আমি এই বাড়িতে থাকবার পারব না, ওই মাইয়া তোমারে আমার এই বাড়িতে থাকবারই দিব না। এত চিন্তা করেন না তো, আপনি আপনার পোলারে চিনেন না, ও বহুত ভালা পোলা, ও জীবন এই কাম করব না, আল্লাহ দিলে আমাগো বিদ্যুতের বুঝগেন বহুত ভালা। তোমার মুখে ফুলচন্দন পড়ুক বইন, ফুলচন্দন পড়ুক, তুমি বিদ্যুতের একটু বুঝাইও, তুমি বুঝাইলে ও বুঝবো, ওর লাগে কথা কইয়া ওর মনের মধ্যে কি আছে একটু জানানোর চেষ্টা করো। করুম ভাবি, চেষ্টা করুম। আল্লাহ গো আল্লাহ রহম করো। দাদি দেখো, তোমার নাতি দরজা দিয়ে না ইয়া জানালা দিয়ে আমার দিলাই। উমা হাসো কে তুমি? হাসবো না কি করব, দাদি জানে না তুই যে একটা বদের হাড্ডি। দাদি দেখো আমার বদের হাড্ডি কয়? কইব না, তুই আমার নাতির লয়ে উল্টা পাল্টা কথা কসকা। শুনো, আমি তোমার নাতির লয়ে কোনো উল্টা পাল্টা কথা কই নাই, আর আমি যদি কোনো উল্টা পাল্টা কথা কই থাকি তাহলে তোমার ছোট পোলায় উল্টা পাল্টা কথা কইছে, আর আমি যা যা কইছি কাকার মুখ থেকে হই নাই কইছি। তুই আমার সামনে আইস খালি দেহিস তোর আমি কি করি? কি করবা তুমি, আইসি তো সামনে দেহি, কি করনের খামতে আছে তোমার? আরো কাছে আইলাম, এই সরো মানে শক্ত তো হাত ছড় আজকে সরাইব না কি করবো, এটা কি রোকসানার হাত পাইছুনি যে চাইলেই দরম চায়? দাদি দাদি আছে না, এমন করতেছো কে? দাদি কে কথা নতুন হুনতাছে, তোমার কীর্তি কি কারো অজানা আসেনি? দাদি মিছে কথা মিছে কথা,
ওই আবল তাবল বানায় বানায় কইতাছে। আমি জানি তো ভাই, আমার ভাইরে আমি চিনি না, আমার ভাই এমন কাম করবারই পারে না। বুঝছস তো, দাদির কথা হুই না রাখ। হুনছি হুনছি, তুমি আমার জানলার সামনে থেকে যাও। কি হইল, খারাই হইলা কে? যাইতে কইছি না। আমি যদি অহনি কাকারে না কইছি, সেতারা বেগম তোমার ঘুষ দিয়ে পড়ে ভালাইছে, তাই না ছোট ভাবি? ফালতু কথা কয় না তো, হাত মুখ দিয়ে খাইতে আসো। আমি সারা রাত কারো লিগে বই থাকতে পারবো না। আমার লিগে বই থাকবো কে? আমরা তোমার কেরা? তুমি তো বই থাকবো সেতারা বেগমের লিগা। সেতারা বেগম তোমার জানের জান, কলিজার টুকরা। কেমনে চাই দিছো তো, কথা কি মিশা কইলাম? দেখো, মানুষটি এমনি অশান্তির আগুনে জ্বলতাছে, তারে নিয়ে আর তামসা করো না। ওরে খোদা, সেতারা বেগম কি তোমার তাবিজ করছিনি? কি কও তুমি এডি, এত দরদ কে তার লিগা? তামাশা করো না, সবকিছু নিয়ে তামাশা আমার ভালো লাগে না। কেন তামসা করতেছে, আমি না তুমি? রে সেতারা বেগম খালি তোমারে না, তোমার সদ্য গোষ্ঠীর উদ্ধার করলো, মুখে যাইল তাই কইলো, তার লিগা তুমি দরদ দেখাইতেছ? আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে ছোট ভাবি? আরে পাগল, বিদ্যুতের কথা একবার চিন্তা করবা না? বিদ্যুৎ যদি সত্যি সত্যি রোকসানায় পেঁচে পড়ে, সর্বনাশ হইব না? এটা চিন্তার বিষয় না? বিদ্যুতের মতি গতি কিছু বুঝছ? মা, বিদ্যুৎ ভাই তোমার ফরমাট দিতেছে না। বিদ্যুতে কি আমগো ঘরে? বাড়ির পিছনে বয়ে এসে গাল ফুলাইয়া খালি আমার ডর দেহায়। আমার বলে দেখা লইব, আমি বলে যে তোমার কান ভারী করছি মিশা কথা কইয়া। শুনছো, পোলাডারে বেশি টাইট দিলে কইলাম পোলাডা নষ্ট হয়ে যাবো। ওরে কেডা টাইট দিল, আমি না সেতারা বেগম? ভাবির কেন এসব কেডা দিল বুঝলি? তুই দিছস, আমি কোন সময় কইলাম? একটা চটকো না খাবি মিশা কথা কইলে। কি নায়ক সাহেব, এইখানে বই রয়েছেন কে? খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা পাইছে নিছেন দেখা যায়। কারো আউনের কথা? কেউ আইব আপনার লোক দেখা করতে? কি আমি আহনে অসুবিধা হইল জামুগা? কি মিয়া চুপ করে আছো গেল দিকে, চোখ মুখ আন্ধার, বিরহ যন্ত্রণার মধ্যে আছো নাকি? আমি যাই। দূর মিয়া, তুমি কই যাইবা? দরকার হলে আমি জামুগা, আমাকে গোষ্ঠীর মধ্যে এতদিন একটা নায়ক জন্মাইছে। কাকা, আমি নিজের থেকে যাই কোনোদিন ওর লাগে কথা কই নাই। ওই নিজের থেকে আমার সাইকেল ধরে খাড়া ছিল, আমি তোরে ডাকিও নাই। সুন্দর লাগে রুকসানা রে? না, পেতনির মতো লাগে। হ, তুমি একটা সফট না, পেতনির মতো লাগলে চুরি কিনে দিবে চাস। আর বেটা শোন, তুই অহনো ছোড়ো এইসব মাইয়ার পিছনে গরুনের বয়স হয়েছে তোর, আগে লেখাপড়াটা কর, তারপর আয়টা পাস দে, তারপর কৃষি লয়ে পইরা দেশের চেহারা বদলাই দিবি। আমি তো অশিক্ষিত চাষা, তুইও বি শিক্ষিত কৃষক, তাই হাতে কলমে কৃষিকাজটা তো শিখন লাগবো। হাতে কলমে কৃষিকাজ শিখাইবো তোরে কাকায়, তারপর বয়স হলে সুন্দর একটা মায়া দেখে আর পীড়িত করিস, অসুবিধা নাই তো। রোকসানার পিছনে ঘুরিস না বাপ। কাকা, আমি রোকসানারে দেখবার পারি না, বিশ্বাস করো। বিশ্বাস করলাম, যা অন করে যা যা খেলো যা বাপ যা। কিরে তুই এখানে ঢুকছস কে? ও মা, এই ঘর কি তোমার একলার নাকি যে লম্বা লম্বা কথা কও? কাকায় থাকে না এই ঘরে? বিছানাটা তো আমার, আমার বিছানায় বসছ কে? আমার বিছানাতে উঠ। উঠতাম না, কাকায় আমারে কইছে তোর লগে আমার কথা আছে, তুই আমার ঘরে যা। এর লেগে ঢুকছি এই ঘরে, কাকায় তো আর আমারে কয়ে দেয় নাই কাকার বিছানায় বইতে, তাই অহন যদি আমারে উড়াইতে হয় কাকার এক অন লাগবো। হ
হন বিজলি মেজাজ কইলাম বহুত খারাপ আছে, উঠতে কইছ না উঠ। মেজাজ কইলাম আমারও বহুত খারাপ আছে, আর একবার উঠতে কইলে লম্বায় পড়ে পড়ু। যা খুশি তা কর। হ্যালো কি করো, খাইছো? না আমি এখনো খাই নাই, কেমনে খামু কও, আমার কি আর খাওয়ানোর অবস্থা আছে? আরে আমার ঘরে একটা ডাইনি আছে না, বুঝুই তো কার কথা কইতাছি, তোমারে আমারে নিয়ে পেঁয়াজ লাগাই দিছে বাড়ির ভিতর। অন তো আমার উপর দিয়ে তুফান যাইতেছে, তুমি আইতে লইছিলে আমার কাছে আর তোমারে বুলাই ভালাই লয়ে গেছে কাপড় দিতে, অহন বুঝো কেমন শয়তান। হুনো হুনো অহন আর কথা কইতে পারুম না, কাকা আয়া পড়বো অহনে। কাল কাল বুঝছো তো কোনো হানে। হ হ আচ্ছা রাখি। কাকায় তোমারে খুন করে ফেলাইব দেখো। খুন হইলে আমি হম, ভিতরে ভিতরে তুই খুন হয়ে যাইতেছিস কেন? কেডাই খুন হইতেছে ভিতরে ভিতরে, আমার খায় দেয় কাম নাই তো। তোদের মতো ঘুরতেছিল ঘুরতেই আছে, এত ঝামেলা সহ্য হয় না। এটাই তো মনে হয় বিদ্যুৎ কোবারি, ওই যে ওই যে ওই আফারের দেখ, এখন বিদ্যুতের লাইন লাগে না। চেহারা তো মিলমিল লাগে, বিদ্যুতের বড় বোন নাকি? বিদ্যুতের তো আপন কোনো ভাই বোন নাই, আর বড় বোন থাকলে কইতো না। কাকা তো বোন হইতে পারে, আবার এমন হইতে পারে বিয়ে হয়নি দেখে কথা চাইতে গেছে। তুই তো জিগানা, এটা বিদ্যুৎ বাড়ি কিনা জিগানা তুই। আর কাপড় মেলতেছে না, কামড়া সাইরে লোক। আরে এত এতক্ষণ খারায় থাকবো নাকি? এইবারে না হইলে আবার অন্য দিক যায় খুঁজতে হবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে গ্রামের বিদ্যুতের খোঁজ বেড়াইছিলাম, ওই যে কলেজে পড়ে ওই রাস্তায় একজন এই বাড়ির কথাই কইলো। হ ঠিকই তো আছে, এইটাই তো বিদ্যুৎ গোবাড়ি। আমরা বিদ্যুতের লগেই পড়ি, বিদ্যুৎ একটু ডাইকে দিবেন। যাও না, বিদ্যুৎ তো ঘরেই আছে। না না ওই বিদ্যুৎ না এলে আমগো ভিতরে যাওয়াটা ঠিক হইব না, ও আসলে আমরা অল লগেই যামনে। আপনি একটু কষ্ট করে বিদ্যুতের ডাইকে দিবেন আফা। না আপনার মতো যাওয়ার একটা বইন আছে এই কথাটা না ওই আমগরে কোনো দিন কয় নাই। সামনে পরীক্ষা, অহন স্কুলে গিয়ে টাইম নষ্ট করে কোনো লাভ আছে? বাড়িতে পড়ি। ওই স্কুলে গেলে যদি টাইম নষ্ট হইতো মাস্টার আর স্কুল খোলা রাখতো না, তাগর সে তুই বেশি বুঝোস না। যা পুষ্করে যায় দুটো ডুব দিয়ে আয়। বিদ্যুৎ, ওই বিদ্যুৎ আইতাছি কাকি মা। ওই শয়তানটা আবার ডাকো কে? ওই তোর বড় না, বড় না বিদ্যুতে শয়তান কষ্ট না খেলে। দাও কাকি মা দাও, খাড়ায় দুটো শট করে দাও। বিদ্যুৎ তুই তাড়াতাড়ি বাইরে যা, কোন সময় তাই পোলাগুলি খাই রয়েছে, আমি তো কইতে ভুলেই গেছি। কোন আনকার বলা কইলো তোর লগে কলেজে পড়ে। যা যা তাড়াতাড়ি যা। আই বুঝলি আয়, আর অন্যদিন ডাইনি দেখে নাই, তোর আজকে দেখে যাব। দেখছো মা দেখছো কি কয়, মানে তুমি কিছু কও নাকি বিদ্যুৎ বাইরে। কাকিমা কি কইব, কাকিমা তোরে চিনে না। তোর এসকামি কিরে, তোরা এখানে কেনে কেনে এলি, এতক্ষণ লাগলো তোর আইতে, হে কোন সময় খবর পাঠাইছি? আরে বেটা কইস না,
কাকিমা কইতে ভুলে গেছিল। কাকিমা এনে যে কাপড়টি হুগাইতে দিয়ে ভিতরে গেল, হ্যাঁ তোর কাকিমা লাগে? হ কাকিমাই তো, মোতার তো আফা আফা করতে করতে জীবন দিয়া লাইলো। শালা বলদ একটা। আরে এই কাকির মাই আমার কাকাতো বোন, আমার তো এক বছর ছোট। কস কি বেডা, আমি তো তোর কাকিমেরই মনে করছি আবি এটা তোর বড় বোন। ওই তোর ওই দিন কইলাম না, আমি আমার বাপ মায়ের ঘরের একলাই সন্তান। আয় আয় ভিতরে। আচ্ছা বিদ্যুৎ, এই পুরা বাড়ি কি তো গো নাকি? হ আমা গই দাদার বাড়ি, বাপ কাকা তিনজন তো। তারপর তো মেলা বড় বাড়ি, আমাগো বসত দুইটা ভাগ হইতে হইতে আমার বাপ দাদার ভাগে কদ্দুর পড়ছে জানো? কদ্দুর দুই শতক দুই শতক। আমার ভাইয়েরা বিয়ে করানোর পর ওই বাড়িতে থাউন লাগবো না। বাহ শালে, এখনই বিয়ের খোয়াব দে। ও বেটা ওই বিয়ে আজ করি আর কাল করি, বিয়ে তো একদিন করুমি কর। আচ্ছা ঠিক আছে, বিয়া করিস আর নাই ভিতরে চল। এই শোন আমার বাড়িটা ভালো লাগছে, আমি একটা চক্কর দিয়ে এই তোরা যা যা ভালো করে চক্কর দিয়ে। আমার যে কাকিমারে দেখা আমার বড় বোন ভাবছিলি এই কাকিমার মাইয়া ভেট কি বেগম। এটা তুই কি করলি, নিজের কাকা তো বোনের সাথে কেউ এমনি কথা কয়? আরে ওর লোক আমি এমনি কথা কই, আয় তো। এই যে আপনি কেডা। আমি মোতাহার। ও তাই হানি কিসন না কিছু সেই না, তোমারে তোমারে তো চিনলাম না। আমার নাম বিজলি, এইটা আমাগো বাড়ি। আপনি এখানে খানে রয়েছেন কে, কোন বাড়ির আপনি? আমার বাড়ি এই গ্রামে না, আমার বাড়ি কুসুমপুর, কুসুমপুরের বড় বাড়ির পোলামে। আমার ছোট মামায় ওই এলাকার চেয়ারম্যান, ছোট মামার কথায় বাঘে আর মহিষে এক ঘাটে জল খায়, এমন দাপুট। ও আপনার ছোট মামার মোবাইল নম্বর আছে? ছোট মামার মোবাইল নম্বর তো সবাইরে দেওয়ান মানা, মেজাজি মানুষ তো কথা কইলে সেইটা যায়। আমার মোবাইল নম্বর আছে দিমু। আমি কি আপনার মোবাইল নম্বর চাইছি? আপনার মোবাইল নম্বর দিয়ে করুম কি আমি? কত কামে তো লাগতে পারে, ঠিক নেই তো, মানুষ কি কইতে পারে কারে কোন কামে লাগবো। আপনি এখানে কার কাছে আইছেন? বিদ্যুৎ, বিদ্যুৎ, আমি বিদ্যুতের বন্ধু, এক কলেজে পড়ি। ও যান বাড়িতে যান, বিদ্যুৎ বাড়িতে আছে। আচ্ছা এত কথা হইলো, আসল কথাটাই তো জানা হইলো না, তোমার নাম কি? আচ্ছা আপনি কয়বার ম্যাট্রিক পাস করছেন? কেন একবারে সন্দেহ আছে কোনো? আছে না, একটু আগে আমি আমার নাম কইলাম আর এর মধ্যে ভুইলা গেলেন, পরীক্ষা পাস করেন কেমনে? নকল কইরা? না না না, আমি খুবই ভালো ছাত্র, আমি জীবনেও নকল করি নাই। তুমি বিদ্যুৎ রে জিগেই দেখো। ও যান বাড়িতে যান, বিদ্যুৎ ভাই বাড়িতে আছে। নামটা মনে করার চেষ্টা করেন, এইটা একটা পরীক্ষা। ওরে বাপরে, এদিকে ডাইনে মরিস। মায়েরা নাম কইছিল আমি মনে রাখবার পারিনি, পরে আর একবার জিগেছিলাম কইলো না, দেমাক দেখাইল, হেই লেগে হেরে ধান্য মরিস কইলাম। আপনি কেডা? আমি কেডা জানি না কি হইব, লাভ আছে কোনো? তুমি কেন এই বাড়িতে ঢুকলা হেই রাখো? আমি বিদ্যুতের বন্ধু, বিদ্যুতের লগ কলেজে পড়ি, আমার একটু বিদ্যুতের কাছে লইয়া যান। আহো আমার লগে। তোমার নাম ক? আমি মোতাহার, বিদ্যুতের বন্ধু, বিদ্যুতের লগ কলেজে পড়ি। আপনারে না কইলাম, আপনিও তো কইলেন যে বিদ্যুতের কাছে লইয়া যাবেন। সত্য কইরা ক, তোমারে এই বাড়িতে কেডা পাঠাইছে? কেডা পাঠাইব, আমি নিজের থেকে আইছি,
আমি একলাই নাই তো, আমার লাগে আমার বন্ধু রশিদ আইছে। ও দল বাইন্ধে আইছো? আই মোর লগেটা কই? ওই তো বিদ্যুতের লগে ঘরে ঢুকলো তো আরো আগে। কোকি লগেটা আগেই ঘরে ঢুকে বয়ে রইছে? আই তোমার এই বাড়িতে কেরা পাঠাইছে? হুম, তোমাকে লগে পরে ওই রোকসানা ডাইনি পাঠাইছে? না না না, ওর লাগে আমগো কি, ও তো বছর বছর ফেল কইরা আমাগো লগে পড়ে, ওর তা আমি আর রশিদ আফা কইয়া ডাকি। আর বিদ্যুৎ, বিদ্যুতে কি কইয়া ডাকে? বিদ্যুতে তো ওই মেলা কথাই কয় না। কোকি আমার ফুলে এত চরিত্রবান, যাও বাড়ির ভিতরে যাও, যাও। তোরে খুঁজতে খুঁজতে তো আমার জীবন শেষ, তোরেও পাই না রশিদরেও পাই না। আমরা তো ঘরে আসিলাম, এতক্ষণ তুই কই আসিলি? আরে আমারে কেডা জানি গ্রেফতার করে বাড়ির পিছে লয়ে গেছে। ইনি তো নিয়েই তো জেরার পর জেরা, কেডা তুমি, তোমারে কেডা পাড়াইছে, রোকসানারা খুশি পাড়াই নাই তো, আরো নানান কথা। আচ্ছা রোকসানার লাগে কি হয়েছে তোর? হয়েছে বুঝছি, অত বুঝবান লাগবে না তোর, এটা ধর রশিদ ওই ঘরে আছে, যা নিয়ে খা। আরে রাগ তোর রোকসানা, বিদ্যুতের কাকা তো উইন্ডারে দেখছো, উমা গুমা দেখা তো আমার মাথা পুরো আউলাই গেছে গা। কই কই, ওর কাকা তো উইন্ডারে দেখলাম না তো। আরে বেটা বিদ্যুৎ তো একটা হারাম, মায়েডারে ঘরে ঢুকানোর সময় উডানে এক নজর দেখলাম, ভালো করে দেহনের আগে আমার যে টান দেয়া ঘরের ভিতরে লুয়েলো, লুয়েলো তো লুয়েলোই, কুয়েই রয়েছে আর বাইরে অনেরে নাম নেই। দোস্ত পুষ্পনির বারে আমিও একটা মাইয়ে দেখছি, দেখা মাথাটা পুরোই আউলেই গেছে, এত সুন্দর এত সুন্দর, তরে আমি বুঝাইতে পারবো না, এত সুন্দর মাইয়ে আমি জীবনেও দেখিনি। তুই দেখলে তোর দাঁতে দাঁত লাগিয়ে যেত, তুই কথা কইতে পারতি না, বিশ্বাস কর। কই কই কুনানে দেখছো, আমার মোবাইল করলি না কে? পুষ্পনির পারে আমি গেলে পামু। দেখ বন্ধু, তুই বিদ্যুতের কাকা তো বইনে দেখছো, তোর ভালো লাগছে, তুই অরে লইয়া থাক, পুষ্কুনির পারে যাইস না, পুষ্কুনির পারে আমার। যা দিয়া দিলাম, পুষ্কুনির পারে আমি যাবো না। থ্যাংক ইউ, কিন্তু বিদ্যুতের কাকা তো বইনে দিয়ে কিন্তু তুই ভুলেও যাবি না। যা সামনে। রশিদ, ওই রশিদ, আমার ফুসকু নির্ভর তো জাল না আইয়া পড়ছে। কই কই ওই বেটা, এরই তো বিদ্যুতের কাকা তো বইন। কস কি, আমি তোর ফুসকু নির্ভরে দেখে এলাম। হায় হায় কেন কাত ওই রশিদ, ভালোই গোনা কইতেছি। দেখ বেটা, মোতাহার তো তোকে পুরা বাড়িটা ঘুরে দেখছে, তা আমি একটু চক্কর দিয়ে আহি। আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি পড়বি। আচ্ছা আপনি কিছু মনে করেন নাই তো কাকিমা, বুঝলে কি আর কইতাম কন? না ঠিক আছে, ভুল তো মানছিই, অসুবিধা না। আমার মোতাহার কারো মাথায় না এই বিষয়টা খেলে নাই। হ্যাঁ আমরা মনে করছিলাম যে বিদ্যুতের বড় বোন টর বোন হইব, এখনো বিয়া শাদী হয় নাই। ওরে বিদ্যুৎ যখন কইল কাকিমা, আমরা দুজন যে কি শরমটা পাইছি, যে আপনারে কি কমু। সবচেয়ে বেশি শরম পাইছি কখন জানেন কাকিমা? কোন সময়? যে সময় বিদ্যুৎ আপনার মাইয়া বিজলিরে দেখা কইল এটা আমার কাকাতো বোন। আপনার এত বড় একটা মাইয়া আর আমরা আপনার আবি আইতা ভাবছিলাম, এটা হইল কিছু? থাক বাদ দে এসব কথা, তোমরা ভাই বোন কয়জন? ভাই ছয়জন আর বোন তিনজন, মোট নয়জন। আমি ভাইগুর মধ্যে পাঁচ নাম্বার,
আমার ছোটটা ক্লাস নাইনে পড়ে, আমার বাচ্চা ছাড়া মিল্লা আছে আবার সাতজন, হকগলতেই জিন্দা আছে, তাহাকো ঘরে আছে আঠাইশটা পোলা। তো আঠাইশের ছয় কজন হলো চৌত্রিশ জন, এই চৌত্রিশের সাথে আবার যোগ করেন বাচ্চা ছাড়া সাতজন, কজন হলো একচল্লিশ জন। আমগো ইউনিয়নে মনে করেন আমরাই ঠিক করি যে কেডা মেম্বার হইব আর কেডা চেয়ারম্যান হইব। আর মানুষজন লাগে না তো, একচল্লিশ জন দাও সুরকি লোয়া খারাইলে উপায় আছে কারো? তাহলে তো তোমার আর লেখাপড়া করার দরকারই নাই। দরকার নাই তো কাকিমা, আর লেখাপড়া তো আমগুলো একটা ফ্যাশন। আমি বিদ্যুৎ রে তো কই যে আরে বেটা তুই এত লেখাপড়া করস কে? হ্যাঁ আরে কলেজ আমগো ঘরের লগে না, আরে আমরা তো পরীক্ষার হলে বই খুললা লেখুন, আর দরকার হলে লেখমুই না, স্যার ঘরে টাকা দিয়ে লেখামু। টাকা দিয়ে লেখানে দরকার কি, ধমক ধমক দিলে লেখা দিব না? দিব না আবার। মেলা সময় ধরে দেখতেছি তুমি এদিক ওদিক চাও, কারে খুঁজতেছ? হ্যাঁ না 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 কিছু না তো কাকিমা, এমনি আপনাকে বাড়ি ঘরগুলো একটু ঘুরে দেখবার চাইছিলাম আর কি, আবার কবে না কবে আহি তার তো কোনো ঠিক নাই। যাও না যাও ঘুরে দেখো। আচ্ছা কাকিমা। আমি মার মতো ব্যাকল না, তুই তো একটা শয়তান, একটা মিসকা শয়তান। রাত কা পিঠা বানাইলো তোর মা, ঘটনা কি? ওই যে বিদ্যুৎ ভাইয়ের দুইটা বন্ধু হইছে না, তাগো লাগি বানাইছে। তো বিদ্যুৎ ভাইয়ের বন্ধু হইছে, বিদ্যুৎ ভাইয়ের মা কই? হ্যাঁ কি পিঠা বানান ভুলে গেছে? মায় তো তাগরে মুরগি জব দিয়াও খাওয়াইবো, তোমারে যাইতে কইছে একটা মুরগি জব দিয়া দেওয়ার লাগা। হ্যাঁ আমার তো পাগলে পাইছে, কোন জায়গার কোন ফটকা তাগো লাগি ঘরে পালা মুরগি জবাই দিব। এই মুরগি বাজারে নিয়ে বেসলে কয় টাকা দিব জানোস? 400 টাকা দেব, 400 টাকা। যা তোর মারি কাকা 400 টাকা দিতে। তোর মা আর আমি কি সুন্দর দুই বোনের মতো সংসারটারে আগলায় রাখি, আর তোর কাকায় খালি সুযোগ খুঁজে কেমনে আমাকে মধ্যে লাগাই দেওয়া যায়। অহন বিদ্যুৎ ভাইয়ের বন্ধু করে কেমনে খাওয়াইবো? মায় কাকারে কইছে একটা মুরগি জব দিয়া দিতে, আর কাকায় কইছে তার ফালা মুরগি জব দিলে বলে 400 টাকা নগদে দাউন লাগবো। শুনলক তো, এমন ছোট লোক আমি জিন্দেগিতে দেখি নাই। অহন কি হইব জেঠিমা, কাকায় যদি কাকার মুরগি না দেয় খালি মাছ দিয়া খাওয়াইবো তা করে? এবারে ইজ্জত থাকবো ক? সেলিম তো লেখাপড়া করে নাই, কলেজে পড়া পোলা গো মর্ম কি বুঝবো, একদিন তো পোলা নাই ওসি হইব দারোগা হইব, কত কামে আইব। সেলিম যদি বুঝতো তাহলে তো হইছিলই। অহন এইসব কাকারে কেটা বুঝেবো কও? থাক তোর কাকারে বুঝানো লাগতো না, তোর মায়েরে বুঝাইলে হইলো। হাই তোর মা কি ঘরে আছে? আপনি? আমি দূর থেকে চুপচাপ তোমারে দেখলাম, দেখলাম আর অবাক হইলাম, তোমার মায়ের মতো মাও দেখি নাই, তোমার মতো কাকা তো বইনও দেখি নাই, আমরা কোন হানকার কে? আর তাগো লইগা তোমরা মায়ে যে মিল্লা যা করলা আমি তো অবাক হয়ে গেলাম। অথচ দেখো আমরা চার বন্ধু, এই বিদ্যুতের মা আমগো একবার খবরও নিল না, অথচ তোমরা মায়ে যে মিল্লা আমগোর লইগা কত কি না করলা, আমরা তো ঋণী হয়ে গেলাম। না না কি কনেডি, ঋণী হইবেন কে? মেজ বানাইলে মেজবানের সুসম্মান করা লাগবো না? না গো বইন্যা, তোমার আর তোমার মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করবার পারব না। আচ্ছা তুমি ওই পুষ্কুনিটা কোন দিকে? বাইর হয়ে বাম দিকে গেলেই পাইবেন। একটু আহো না লগে একটু দেখা দিয়ে যাও না, ওই
বাইরে হাঁটবার গিয়া পায়ে কেদা লাগছে। ও আচ্ছা আহেন চল। কি গো বই মেজবান লইয়া কই যাইতেছো? তোমার এই বিস্তৃত সিগো দাদি কইছিল তখন মেজবানে তো তোমারে দেখবার লাগা পাগল হয়ে গেছে। আমারে দেখবার লাগি পাগল হইলে মেজবান তোমারে লইয়া ঘুরে কে? মেজবান আমার কাছে আইতে পারে না? আহেন রশিদ ভাই এখানে আহেন। দেখেন আমার দাদির পছন্দ হয় নাকি? পছন্দ হইলে আইজি দিয়ে দিমু, এমনি নিলে হবো না কিন্তু গাড়ি দিয়ে নেওয়া লাগবে। ঠিক আছে দাদি, যাইবেন নি আমার লগে? এককারে মাথায় তুললে রাখমু আপনারে। কই লইয়া যাইবে আমারে, বাড়ি ঘর আছে নি? আছে গো দাদি, সব আছে। নাও দাদি, তোমার মানুষ তোমারে দিয়ে গেলাম, যা পারো করো। এই এই বিজলি, এই কই যাও, এই দজ্জাল মহিলার কাছে আমারে রাখা যাবে না বিজলি। আমি আরো বেশি দজ্জাল, আমার আসল চেহারা তো দেখেন নাই হনো। দাদি আপনার এই নাতনিটা দেখতে সুন্দর হইলে কি হইব, পেট না আছে? আমারে যে লইয়া যাইবে চাও তো তোমার খোঁজ খবর আমার রাখন লাগবো না। আচ্ছা এসব কথা শুনলে গোসা করে বাতি খাইবো না, পরে পড়ুন বিপদে। না খেলে না খাইবো কি এর বিপদ? একটা শিক্ষা দেওয়ান লাগবো না? বিয়া করে নে, এখনই পায় পয়সা হিসাব নিতেছে। বিয়া করলে তো খবর আছে, বইয়ের কথা ছাড়া তো নড়বই না। মা তুমি জেরিমার কাছে টাকা দিলা কে? কাকা কি টাকা জেরিমার কাছে চাইছে? কাকা তো টাকা চাইছে তোমার কাছ থেকে, অন বেজা লইব না একটা। ওই সেলিম আমার কাছে টাকা চাইছে এই কথা তোরা কেডা কইলো? তোর জেঠিমার কাছে না ছেলে তোর জেঠিমা আমার কাছ থেকে এমনি টাকা নিল? এই যে মা তুমি খালি না বই যে ভেজাল লাগাও, আমি কাকার পিঠে দিতে গেলাম না, ওই সময় কাকাই তোমার উপর রাগ দেখায় কইছে যে বিদ্যুতের বন্ধুরা এসে বিদ্যুতের মায় পিঠা বানায় নাকি, তোর মানে পিঠা বানাইতে কইছে কেটা? আমি কইলাম মা কি খালি পিঠা নি, মায় তো তা করে দুপুরেও খাইব কইছে, তোমারে কইছে একটা মুরগি ধরে জব দিয়ে দিতে। তখন কাকাই কইল এই মুরগি বাজারে নিলে তো 400 টাকা বেচতে পারমু, তোর মারি গিয়া ক টাকা দিতে। তুই তো এই কথা আমারে কস নাই, এ কথা তোর জেঠিমা জানলো কেমনে? আমার কাছ থেকে হুই নাই তো তোমার কাছে আইলো। ওই পেশা আমি লাগাই না পেশ লাগাস তুই? এই পেশ লাগবো আমি বুঝছি নাকি? দূর ভাবি কি কোন এডি, আমি কি টাকা চাইছি নাকি? আমি তো বিজির লগে বিটলামি করছি। তারপরও আমার একটা বিবেক আছে না, তুমি কত কষ্ট করে মুরগি পালো, বাজারে বেচলেও তো 400 টাকা পাইতা, আমি তো অত টাকা দিতে পারতেছি না। এই না 200 টাকা নাও ভাই, 200 টাকা নাও। দূর ভাবি পাগল হইছেন নি আপনি, আমার ভাতিজার বন্ধু রাইছে, চারটা ভাত খাইব মাংস দিয়ে, হেলিগে আমি টাকা লমু, এত টাকা টান পড়ছে আমার, লয়ে যান টাকা। দূর সেলিম এমন করো না তো, রাখো ভাই 200 টাকা অন্তত রাখো। আরে তোমার কাছে থাকলে তো সংসারের কামেই লাগবো। ভাবি লাগবো না কইলাম না, লয়ে যান টাকা, লাগলে সাইয়া নিউন, লাগলে কলাম সাইও মনে কইরা। তোমার লগে তো কত মিডা মিডা কথা কয়ে গেল, আর মার কাছে টাকা চাওয়ার সময় কত যারা জানলো তোমারে, কইল সেলিমের মুখের উপর নিয়ে আমি টাকাটা মারু, কত বড় ইয়া, ওই ভাতিজার দোস্তরা মুরগি খাইবো হেল লেগাও টাকা চায়। ব্যস্ত লাগছিস তুই? আমি বুঝি নাই তো, জেঠিমা কি টাকাটা ফেরত দিব মারে? হ্যাঁ দিব, তোর জেঠিমারে চিনস না তুই? দিব দিব, জেঠিমা মানুষটা কিন্তু খারাপ না। ওই খারাপ
তোরা সরাতে বাইরে আজ আমার গায়ের জাল মিটামো হাজিম কিরে বুঝলি কই গুর গুর করস লেহা পড়া নাই তোর তোমার লেহা পড়া নাই কয়দিন ধরে কলেজে যাও না খালি তো উসিলা কজো তুমি এককারে ঠিক কথা কইছো বুঝলি বিদ্যুৎ দিনের দিন ফাঁকি বেজ হই যাইতেছে লেহা পড়ার কোনো মন নাই বিদ্যুৎ ভাই হুনো একটা কথা হই না যাও কানে কানে এদিকে আয় কি কবি ক উঠতে পারো না উঠতে না পারলে বইয়ে থাকো লটকা মেরা আমারে তো কোনো ঠেকা নাই যা বেটা যা ছোট বইনে একটা কথা কইবার চাইছে গিয়ে হই না যা আরে তুই চিনস শয়তানের হাড্ডি আমার তো মনে হয় শয়তান না তুই ওরে চিনস নাই আমার বোন আমি চিনি না তুই চিনস কি কস না মোতার বলো দি রয়ে গেলি মানুষ হইলি না বিদ্যুৎ ভাই দুই দিন কলেজ যাও নাই দেখাই যে বন্ধু তোমার খবর লই তাই পড়ছে সেই বন্ধুরে তুমি বলত কইলা তুমি কি মানুষ চিনে না গো বোন চিনে না তোমার ভাই মানুষ চিনে না তোমারেও চিনে না আমারেও চিনে না ময় মুরব্বীরা কয় না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না দাঁত পোকায় খাইলে বুঝে আপনার তো মেলা জ্ঞান ভাই এত জ্ঞান লই আপনি ঘুমান কেমনে রাইতে জায়গা থাকুন লাগে না তো দোস্ত এ ভালা কইলো না মন্দ কইলো ভালা কইলো না মন্দ কইলো বুঝোস নাই বুঝলাম না তো আমি কি মিছা কথা কইছিলাম মানুষ হলে তো ঠিকই বুঝতি বলো দেখি তো বুঝোস নাই বিদ্যুৎ ভাই দুইটা বন্ধু হয়েছে না দুইটাই বলো কি কয় জানো আমার জানানোর দরকার নেই এই তুই স্কুলে যাস না কয়দিন ধরে কইলাম না তো মানে অহন স্কুল গিয়ে কোনো লাভ নেই খামা খাই টাইম নষ্ট তার থেকে বাড়িত পড়লেই লাভ হইব পড়স তুই বাড়িত বই নিয়ে বহস সকাল থেকে তো একবার আমি বই নিয়ে বইতে দেখলাম না কেমনে বুমু তুমি তো ডাইকা কইলা তোর কাকারে ফিডা দিয়ায় ও মা জেঠিমারে তুমি টাকা দিলা না কাকারে দেওয়ানের লেগা আমি তো গেছিলাম পিস পিস দেহি কি করে গিয়া দেহি জেঠিমায় কাকারে 200 টাকা হাতে কাকায় তো ওই টাকা লয় নাই কয় আমি তো বিতলামি করছিলাম বিজলির লগে আমার বাতিজের বন্ধুরা মুরগি খাইবো আর তার লেগে আমি টাকা নিমু এলে আপনি চিন্তা করেন কেমনে কই তোর জেঠিমা তো আমার টাকা ফেরত দেয় নাই তোমার থেকে যে টাকা নিছে ওইটাও তো কয় নাই জেঠিমায় না কো তুই এখন গোসল করে স্কুলে যাবি যা কি হলো কথা কই কানে যায় না যা আচ্ছা রোকসানার ঘটনাটা কি কত আরে কৃষ্ণা যে ভেজালে আসিলাম কানে ধরছি আমি আর ওইসবের মধ্যে নাই তুই না থাকলে কি হইব ওর কি পোলার অভাব তোর মতো কত পোলা ঘুরে রোকসানার পিছনে দূর বেড়া ওর নাম লই তো না করছি না তোরে অসুবিধা নাই বিদ্যুৎ ভাই কোনো অসুবিধা নাই আমি কাউরে কিছু কমু না সমস্যা কি তুমি কইলে আমি নিজে গিয়ে ডাইকা লই আমু জামু রোকসানা বুবু বাড়ি এক দৌড়ে গিয়ে ডাইকা লই আহি বুঝলি জইল্লা যাইতাছে পুইরা যাইতাছে রোকসানা বুবুর লাইগা বন্ধু পাইয়া মনের দুঃখের কথা কইতাছো আর আমি কইলেই দোষ এত কষ্ট করার দরকার নাই তো ডাইক্কা দেই কথা কয়ে মনে জ্বালা জুড়াও তোরে আজকে পায়া লই দেইস কি করি ধরতে পারো না তোরে ধরতে পারলে কি করবা আছি তো আমি ধরো দেখি কি করো তুমি আরে বেটা কই যাস পাগল নাকি তুই ছাড়েন তো ভাই ছাড়েন দেখি কি করে কি কইছস যা কর কইছি তো মনে মনে তোর কই নাই হুনাই এই কইছি কি করবা করো দেখি একটা চটকারে নুন ধরা দাও তোমার সামনে তো খাড়া আছি দাঁত ফেলায় মজা পাইলে ফেলাও কয়টা দাঁত দরকার তোমার ওই তুই কলম বহুত ফাজিল লাগছস বহুত ফাজিল ঠিকই কইছ আমি তো মানুষটা ভালা না ওই তোর কাকা তো হইনে তো তোর লাগিয়া পাগল দেখছো রোকসানার কথা কর পর মাথায় আগুন ধরে গেছে দূর বেড়া কি কস এটি আয় ঘরের ভিতরে ও আচ্ছা আচ্ছা তা তোমার আর সব ভাইরা কাজ কাম কিছু করে নাকি ঘুরে বেড়ায় না না ঘুরে বেড়ায় বকে দাদি ওই যে বাবার বড় দোকান আছে না বাজারে এক এক ভাই এক এক বেলায় বহে বোন কি ব্যক্তির বিয়ে হয়ে গেছে না বড় দুইটা রয়েছে ছোটটার কথাবার্তা চলতেছে আর কি তাহলে দাদি আপনি একটু বহেন আমি ওই যে কেদা লাগছে তো একটু পায়ে কেদাটা ধুই আহি হ্যাঁ দাদি আচ্ছা যাও
কি আপনি এখানে কেন? আপনার না দাদির কাছে বুঝাই দিলাম না, তোমার দাদি আমার লগে যাইব না, তোমার দাদির আমার থেকেও ইয়াং পোলা চাই। কোন কি আমার দাদি আপনার থেকেও ইয়াং পোলা চাই? দাদি আমারে কয় না রসিন, তোমারে দিয়ে আমার চলবো না, আমার লগে আমার বিদ্যুৎ আছে, তুমি দেখো আমার নাতনিরে পড়াইতে পারো কিনা, বিজলির তো কেউ নাই, বিজলি পড়লেও পড়তে পারে। ফাইজলামিকরণের আর জায়গা পান না, আমার দাদি কইছে সব কথা আপনি। তোমার বিশ্বাস হলো না? আরে তোমার দাদি তো তোমার নিয়ে খুবই টেনশনে আছে, আমারে কইলো আমি আমার নাতনিটারে ঠিক বুঝতে পারলাম না, বড় হয়েছে দেখো কোনো পোলার লাগে লটর পটর করে জানতো এখান থেকে। আমার দাদির আমি চিনি না, আমার দাদি সব কথা আপনারে কইতেই পারে না। তোমার কি মনে হয় মিশা কথা কইতেছি? আমারে দেখে কি মনে হয় মিশা কথা কইতে পারি? বুঝছি বুঝছি, আর বিতলামি করেন না সরেন। আরে দাঁড়াও, দাদির কথা রাখবে না, দাদি গুরু গণ না। আরে ধত্তরি সরেন তো, আমরা যাইতে দাও। বিজলি একটা কথা কইলে বিশ্বাস করবা? বিজলি হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি। তোমার দেখেন আমার মাথাটা কেমন খারাপ হয়ে গেছে। হাত ছাড়তে কইছি না। আরে আমি কি দেখতে খারাপ? বিজলি আমি দেখতে খারাপ? বিদ্যুৎ ভাই করে ব্যক্তি মিল্লা গরম গরম খামু, আমাকে বিজলি বুঝি স্কুল থেকে এসে ঠান্ডা খাওয়ান খাইবো? আমার খাওয়ানোর কোনো দরকার নাই জেঠিমা, ছাড়ো। মাকুমা ভাই এটা কেমন সেতা শেষছে গো। বিদ্যুৎ ঘটনা নি চল। কিরে বিজলি, গোসল করস নাই তুই? না, এতবার করে কইলাম, এতবার করে কইলাম, তারপরে বুঝ হয় না তোর? মা আমি গেছিলাম তো গোসল করতে, ঘরের উঠানে মানুষ বাইরে মানুষ, এত মানুষের মধ্যে আমি গোসল করে আহি কেমনে? হলে হাত মুখ ধুয়ে পড়ছি। পালা করছেন অহন লেহাপড়া সব বাদ দিয়া সাজ্যে গুজ্জা পটের বিবি হয়ে মানুষের সামনে ঘুরা বেড়ান, দেখেন কেউ নেয়নি আমার উদ্ধার করেন। তোমার ঘরে আইতে কইছি তুমি আহো। আমি যদি তোমার কোনো ক্ষতি নাই করে থাকি তুমি আমার এই ক্ষতিটা কেন করলা?
কি কথা বল তোর মাথা ঠিক আছে তোর তুমি তোমার বন্ধু করে বাড়িতে কেন আনছো ওরা তো কোন সময় আসে না আইস হঠাৎ কেন আইলো ঘুরে পেশা কথা না কয়া সোজা বাংলায় ক ওরা আইছে তো কি হইছে কি হলো কবি তো তুমি ও করে আমার সর্বনাশ করতে ডাক আনছো বুঝলি একটা চটকনা খাবি কইলাম কে চটকনা দিবা কে ধরা খাইছো দেখা মেজাজ খারাপ হইতাছে এত পেচাইতাছস কেন কি করছি আমি চুরি করছি না ডাকাতি করছি তুমি রক্সানা বাবুর লগে কথা কইছো ওরে চুরি কিন্না দিবার চাইছো আর এই কথা আমি জেঠিমারে কইছি দেখা তুমি শোধ নিতে চাইছো তোমার বন্ধু করে লালাই দিছো আমার পিছনে আমি আমার বন্ধু করে নিয়ে তোর পিছনে লালাই দিছি তার মানে তা নাইলে তোমার ওই বন্ধু রশিদ আমার হাত ধরে টানাটানি করলো কোন সাহসে কি তোমার ওই বন্ধু রশিদ আমার জাবরে ধরনের সাহস পায় কই কস কি সত্য সত্য না হইলে কি আমি বানায় বানায় কথা কইতাছি ওইদিকে গেল না করলাম যাইতে কইলো আইতে আসছি দেখছো অবস্থা না কই ওর তো কোনো হানে যাওয়ার কথা না কি হইছে ভাই তোমার এত চিন্তিত লাগতেছে কেন কি যে হয় নাই দাদি আয় ওই তোর মোবাইল দিয়ে ওর একটা কল দে তো কি হইছে কবি তো তোরে রশিদের ফোন করতে কইছি না ফোন কর বাজে হ্যাঁ বাজতাছে দেখি আমারে দে মোতার আর এক মিনিট থাকিস না ওই বাড়িতে আয় পরে হনি মোতার কই আইব ও তোর পাঙ্গু না আমি কলেজে তুই আবি না কলেজে আহিস তোর হাত পাও পাইঙ্গে আমি লুলা কইরা ফেলাম বিজলি তালে কথাটা মিছে কয় নাই তোর বইনের তুলা লো এমন বাড়ি থেকে পাল্লে ঠেকাইস ওই জানোয়ার পল্লি কেন চোরের মতন স্যাট চোর তোর মা বোন নাই আর থাম তোর মা বোন রে তুলা লয়ে বুঝামু যে আমার মা বোন আছে কি নাই ওর বিদ্যুৎ বিজলি কি কইছে কি রশিদ পোলাটা যে এমন খারাপ আমি চিন্তাও করিনি আমার বাড়িতে আমার বোনের হাত ধরে টানরা নি করে কি কস বেডা অন বিজলি যদি কাকিমারে কয় কাকিমা যদি আমারে জিগায় আমি কোনো জবাব দিতে পারুম তুই রশিদের লগে কথা কইলি না ওই কি কইছে তোরে কয় যে কলেজে গেলে আমার হাত পা ভেঙে নলা বানাই দিব আর বাড়িতে বিজলি তুলে লয়ে যাইব খারা আমি ওর লগে কথা কই দেখতেছি হ্যালো কি রে রশিদ আমার তুই গেলি কাকা কই আহনে টাইম পাই নাই আয় পড় তুই বিদ্যুৎ এটা কি কইতাছে কথা কি সত্য তুই নাকি বিজলির হাত ধরে টানাটানি করছস বিজলি রাত কি আসমানের চাম নাকি যে দরণ যাব না ঘুরবে না এটি কি করছ তুই ওই তুই জানস বিজলি কি করছে জানস তুই কোন মাইয়া আমারে চটকনা দিব চিন্তা করতে পারস তুই কি বিজলি তোরে চটকানা দিছে ওরে খালি পায়া লই না আমি আর হাত আমি ভাঙ্গা ফেলামু তুই আর কথা কইস না রশিদ কামটা একটু ভালো করো নাই তুই কি কয় বাদ দেওয়ার কথা জায়গা জায়গা মানে কাকি এত কিছু রান্না করলো জিয়ালে কি কমু দেখ কেমনে সামলাবি আমার আর থাউনটা মনে হয় ঠিক হইব না জায়গা এত জোরে দরজা লাগাইলো কেটারে বিজলি হ্যাঁ ঘটনা কি আর শরীরে কি শক্তি বেশি হয়ে গেছে নাকি দেখে জিগা তোরে ভাত দেন তো তোর বন্ধুরে কি পুষ্কনিত নামছে নি
না কাকিমা ওরা গেছে গা ফাইজলামি করস আমার লগে অগলে গে পোলাও আনলাম মুরগি আনলাম আর ওরা গেছে গা না আসলে কাকিমা ওরা গেছে গা কে গেছে গা কে এটা কেমন কথা এতক্ষণ থাকলো অন খাওয়ানোর সময় গেছে গা তোর কথা তো কিছু বুঝলাম না আমি কি কমু তোমারে আমি তো নিজেই বুঝতাছি না ওরা গেছে গা তুমি কোনো কথা কোবা না কেউ যদি কিছু জিগায় কোবা আমি কিছু জানি না সব সীতারা জানে আমি যা উত্তর দাও দিমুনে তুমি কিছু কোবা না বুঝছো আমার কথা হ্যাঁ বুঝছো বুঝছো কইছো গায়ে তো সাদিক বাতাস লাগায় ঘুরে বেড়াও পোলার ভবিষ্যৎ যে অন্ধকার বুঝতেছো তোমার দিয়েছে কিছু হইব না সেটা আমি খুব ভালো করে জানি মেলা দিন তো নিজের বুদ্ধিতে চলছো এবার আমার বুদ্ধিতে একটু চইলা দেখো তোমার জীবন যদি না বদলায় আমারে কইব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি নিয়ে পরে আলোচনা করুন জীবনে অলরেডি হুনতে ভালো লাগতেছে না তোমরা যাও আইতাছি অবিদ্যুত তাড়াতাড়ি আয় খাইয়া যা তোর বাপে বইলে বাগে করাম কিছুই পাবি না আয় তাড়াতাড়ি বিজলি বিজলি বিশেষ কর রশিদ পোলাটা যে এত খারাপ আমি বুঝি নাই পোলাতন গিলে যে কি লিগে গেল বা না খাই কিছু কইতেই পারো না আমি তো এদিকে এদিকে ওই সোনার মতো ঘরে ঢুকতেছস কেন হ্যাঁ তোর কাকিরে দিয়েছি এত কিছু রান্দেলি তোর দোস্তরা খাইবো বইলা না খাই গেল কাকে গেল গা কেন কেমনে ঘুম জোর করে বাইন্দা রাখুন সত্য করে রাখো কি হয়েছে কি হইব কিছুই হয় নাই কিছুই হয় নাই যে পোলাগো খাওয়ানোর কথা সেই পোলারা না খেয়ে গেল গা কিছুই হয় নাই খায় নাই ভালো হয়েছে অগো খাওয়ানোর থেকে নিজেরা খাওয়ান ভালো আমগো ঘরে কম লোক আছে নি হুমসো রাবে কি কয় তোমার দিয়ে এত খাটাখাটি করানোর পর কি কয় হুমসো তুমি বাদ দেন ভাবি আমরা নিজেরাই আজ ভালো মন্দ খামু খারাপ কোনই তো আচ্ছা ঠিক আছে তাইলে সাইটটা বাইরে দাও তোমার ভাইয়ের লাগা তোমার ভাই আজকে ঘরের মধ্যে খাইব আচ্ছা আপনি যান আপনারও দিতেছি তাইলে তো ভালোই হয় যাই তাহলে তুমি নিয়ে আহো কিরে তোরে দিয়েই সাইটটা গরম গরম বাইরে ঠান্ডা হয়ে গেলে তো খাইয়া মজা পাবি না না আমি এখন খাবো না গোসল করছস গোসল তো বিয়ানি করছি সত্যি করে কত কাকিমারে কি হয়েছে কথা ঘুরাবি না বিদ্যুৎ তোর দোস্তরা না খেয়ে গেল কাকে কথাটা আমি তোমারে কইতে পারো না আমার মুখ দিয়ে বাইরে হইব না কাকিমা আমার একটা কথা রাখবা আইস তোমার হাতে খাইতে খুব মন চাইতেছে আমার আর বিজলি একটু খাওয়াই দিবা নিজের হাতে আচ্ছা তুই ঘরে যা আমি খাওন বাইরে লইতেছি আজ লেহাপড়া করে না দেখে মেলা বকছি তো হেনলিগা ঘরে দরজা বন্ধ করে পয়রা দেখাইতেছে আচ্ছা তুই ক মেট্রিক পরীক্ষার কয়দিন বাকি আছে এমনি অড়াই ঘরে পড়লে কি পাশ করব অহন ভালো করে একটু পড়ন দরকার না ওর কাকিমা বিজলি অনেক ভালো ছাত্রী দেখবা ভালো করে এই পাশ করব সাত আর ভালো ছাত্রী না পড়লে কি পাশ করে নাকি কাকিমা ঘরে আইতে জিগান লাগিনি
নে তুইও খা। উঠলি কেন? আর খামু না, এক লোক মা খাইয়া গেলে তো পানি পড়ে মরণ লাগে, আমার মরণই ভালো। কিছুই তো বুঝলাম না, কি হয় মাঝে মধ্যে ওর? তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। কি রে বুঝলি, এমন করিস না। ওই আর তোর কোন সাহসে কুত্তা লালাই দিয়ে হাউস মিটে নাই? বুঝলি, আমার এক কথাটা শুন না যা। বুঝলি বুঝলি, আমার চরিত্র খারাপ চিনস না তুই? এমন কথা তুই কইতে পারলি? কে কইতে পারুম না কে? কোন খানকার সাধু তুমি? তোমার সিনোনের বাকি নাই আমার, তোমরা সব এক। আমি আর রশিদ এক না বিজলি, আমার রশিদের চিনতে সময় লাগছে, আমি আর কোনদিন জলম না লাগে। আমি না করছি আমার পিস পিসেতে, না করছি না। আরে পাগল বাইরে শুরু করমু। কিছু রে ববি, বুঝছো কিছু? কি বুঝো? তাই তোমার আর বুঝোনের কাম নাই, পোলাপানের কারবার পোলাপানের মধ্যে থাকে। তুমি কি বড় হইছো নি? তুমি অত পোলা পাই খালি হাতে পায়ে লম্বা হইছো। এটা তুমি কি কইলা ছোট ভাবি? আমার এক বাইর করে ভাতিজা, আরেক বাইর করে ভাতিজি, ভাতিজা পরে কলেজে, দুদিন পরে ভাতিজিও কলেজে যাইব। আর আমি ওকে কাকা লাগি, আমার এক ধমকে অগ নারী বুড়িতে ব্যস্ত লেগে যায়। আর তুমি কইলে আমি এখন ছোট বড়ই নেই। বড় হইলে বিয়া করো না কেন? আমি তো আর একলা টানবার পারতাছি না। একলা টানবার পারতাছ না তোমার খাইস্তে, সেটার বেগম আছে না? কোন কামটা করে? হে কাম করে না তোমার খাইস্তে, আমি বিয়া করলে কোনো লাভ হইব না। তুমি যে সারাদিন খাইটা মরো এটা দেখবো না, সেটার বেগম যে বয়ে থাকে এটা দেখবো। কোথায় বিয়া করে ঝামেলা বাড়া মুখে? এগুলা কয়ে পার পাইবা না, ভাবি বড় দেখে ভাবি রে কিছু কই না। তার লেগে কি তোমার বউরও কিছু কমু না? ধমকায় ধমকায় কাম করামু চিনো আমারে? ওই হাসবা না, তুমি কাম করে বা ধমকায় ধমকায় ধমক দিতে জানোনি তুমি? জানুম না কেন, আমি এই সংসারে শান্তির লেগে চুপ করে থাকি। ওই তো সংসারে শান্তি শান্তি করে নিজের জীবনটারে অশান্তির আগুনে জ্বালাইতেছো তুমি। আমি বিয়া করে নতুন বউ আনলেও তোমার অবস্থা বদলাইব না। নতুন বউ যখন সেতারা বেগমের লোকে জোট বানবো, তুমি যেটা চাই চাই দেখবা, তখনও দেওয়া যাইব সংসারে শান্তির কথা চিন্তা করে নিজের হাতে সব কাম করবা তুমি। তুমি আছো না, তুমি বুঝাই ঠিক রাখবা তোমার বউরে। মাথা খারাপ, এতদিন পরে একটা বউ পামু, এই বউরে কোনো কাম করে জীবন শেষ করতে পারতাম না। তাইলে তো তোমার বিয়েই করাম না। এই তো বুঝছো অনকৌ, সেতারা বেগম যে মুরগির টাকা দিও নিল লিগে তোমার কাছ থেকে 400 টাকা নিল, এই টাকা তো আমি নেই নাই, ফেরত দিছি তোমার টাকা। ফেরত দেনের দিন গেছে গানি। হায় রে ছোট ভাবি, এতদিন সংসার করার পরেও তুমি সেতারা বেগমটা চিনলা না? আমার অত চিননের দরকার নাই, আমি একটু আহি। কই যাও? কাপড়গুলি তুলে নিয়ে আই। রাবেয়া, ও রাবে হুলে গো, এ তোমার ঠিক আছে 400 টাকা নিলাম সেলিমের দেওয়ানের লইগা। সেলিম তো টাকা নেয় নাই, ও নাকি বিতলামি করছে 20 দিন লগে। বিশ দিওর বিতলামি বুঝেই নাই না টাকা না। ভাবি আপনার কাছে থাকুক, আমি পরে নিয়ে নি মনে। ও সেলিম, রাবেয়া কি কয় হুনো, এক সেকেন্ডের ভরসা আছে? রাইতে যদি ঠুস করে মরা যাই তখন দাবির তলায় থাকতে মরুম নাকি? পরপারে গিয়া পার পামু না। আমি দাবি রাহুম না তো ভাবি। এত কথা কইও না তো, ধরো ধরো টাকা পয়সা থাকলেই উড়াইতে হয় না, বুঝা খরচ করা লাগে। আর দরকার পড়লে নিমুনে তোমার কাছ থেকে, অসুবিধা তো নাই, ধরো সেলিম। ও সেলিম, ভালোই ভালো বিদ্যুতের লোক একটু কথা কয়ে দেও না,
পোলা দিয়ে আইলো না খেয়ে গেলোগা জালুন লাগবো না কি হয়েছে উঠ লগে লাগলো নাকি পরে যদি কলেজে যে কোনো ঝামেলা হয় আচ্ছা ঠিক আছে কথা বলে দেই কি করে দেহ না রে ভাই দেহ দেহ তো একটু কি বুঝলা কি বুঝুম হাই রে ছোট ভাবি আল্লাহ যে তোমার কি দিয়ে বানাইছে আল্লাহ জানে যাই বিদ্যুতের লগে একটু কথা কয়ে দেই কি ভাতিজা পড়ালেখা করে তো ফাটাই ফেলাইতেছ এত পড়ালেখা করে কি বন্ধ করো পড়ালেখা সেই পড়ালেখা করতেছ এইবার মনে হয় সরকারি চাকরি পাই সারবা কি সবাই কইতে পারো আমি বিদ্যুৎ দারোগার ছোট চাচা সেলিম মিয়া কইতে পারো সবাই রে দূর কাকা ইয়ার কি করো না তো বই দাও রাখো তোমার বই এত পড়ালেখা করে কি এখন ক তোর দোস্তরা না খাই গেল কে কোন জমিদারের পুত্র আইছিল ক দেখি নাম ঠিকানা দে গিয়াছি গাই আমাকে অপরাধটা কি আমাকে বারাবাদ না খাই গেল কাকে আটকা মোবাইল আইছিল দেখে গেছে গা হ্যাঁ বেটা তুই আমার কি বুঝতে আস আমি তোরে বড় করছি না তুই আমারে বড় করছস কাকা আসলে অগো কাম ছিল দেখে গেছে গা বুঝছি বুঝছি দুইটার লগে তো মোবাইল আসিল দে মোবাইল নম্বরটি দে একটু মোবাইল করে জি গাই এত বড় মুরগি ডগলিকে সবাই করলো ওরা না খায় গেল কাকে একটু খোঁজ জান দরকার আছে না দেখ মোবাইল নম্বর দে কাকা কথা কইলে অসুবিধা কি তোর কাকা আমি ওই হিসেবে অগত কাকা একটু খবর লই বাতি দেখো তোমার খবর নেওয়ার দরকার নাই তো আমি তো কইলাম ও ঝামেলা আছিল বুঝছি তো আগো ঝামেলা আছিল কাকা হিসেবে আমার দায়িত্বটা পালন করতে দে কাকা বাদ দাও না আসল কথা কো কি হয়েছিল সব হাসা হাসা কবি নয় ছয় করলে আমি করলাম সব বাইর করুম কি লো কষ্টকে কইতাছি রশিদ পোলাটা যে এত খারাপ আমি বুঝি নাই কি করছে রশিদে বিজলি গোসল করবার গেছিল পুষ্করণীতে ওই হারামি বিজলির হাত ধরে টানাটানি করছে এই কথা তুই এতক্ষণে কষ্ট নি আমারে আর আটকালি নাকি বিজলির কাছে হুইনা যখন গেছি ততক্ষণে গেছে গা মোবাইল করছিলাম উল্টা আমারে থ্রেড দেয় কি থ্রেড দেয় আমার নাকি কলেজে গেলে দেখে লইব আর বিজলি নাকি তুলে নিয়ে যাবে বাড়ি থেকে বিজলি কিছু কয় নাই জুতা দিয়ে মারা নাই বিজলি তো চট করে দিছে আর এর লেগে তো খেপছে এত কিছু ঘটলো তুই আমার কষ্ট নাই কেন চুপ করে আসছিস কেন কথা কই কানে যায় না মা পড়তে দাও ওই কি এর পড়া পড়িস তুই তুই যে পড়তাছিস না আমি বুঝি না আমারে পড়া বুঝাস মা তুমি এমন করতেছো কেন কি করছি আমি কি হইছে বউ আম্মা এই মেরে লই এখন আমি কই যাই কি করি হাজারবার কইছি এত লাফালাফি করিস না বাড়ির মানুষ এলে মাথায় কাপড় দিয়ে যাস তা না লাফালাফি করে অস্থির হয়ে যায় এই কথা কইও না তো বউ আমার নাতিন ঠিকই আছে একটুও বেসরম হয় নাই বেসরম না হইলে ওই পোলে এমন কাম কেমনে ঘটায় কোন পোলা কি ঘটাইছে কথা কও না কেন ওই তুই সারাদিন আমার কিছু কষ্ট নাই কেন কি কমু মা এটা কোনো কোনের কথা নেই চটকনা দিছিস বলে হাত ধরে টানাটানি করবো আর আমি চুপ করে খাড়া থাকুম
দিকে কেডা হাত ধরে টানাটানি করছে, ওই পোলা ডাইনি আমার লগে যে মিডা মিডা কথা কইলো। আম্মা, হেই দুপুরে ঘটনা ঘটছে আর আমি জানলাম মোহন। চটকনাটা ঠিক মতো দিছস তো বইন? ওই পোলাই বাড়িতে আজ এমন একটা ঘটনা ঘটাইছে তার কোনো অনুশোচনা নাই, উল্টা বিদ্যুতের মোবাইল করে কি কয় জানেন? কি কয়? কয় বিদ্যুতে কলেজে গেলে বলে বিদ্যুতে দেখা লইব। আর বাড়িতে ওরে কি কথাটা আমি কইতে পারুম না আম্মা, কথাটা হুই না আমার একেবারে বুকটা দরফর করে উঠছে। বাড়িতে আয়া কি? বাড়িতে বলে ওরে তুইলা লয়ে যাব। আইতে কও বাড়িতে, দাও শাম দিয়ে রাখছি। আম্মা, আমার চিন্তায় ঘুম আহে না, ওর বাপ নাই দেশে, একলা কে স্কুলে যায়, ওই সতেন পোলাপানে বিশ্বাস আছে, কি করে না করে আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। বোন, ঘটনাটা আমারে খুললা কহ তো। আরে ভাই, আমি এত কিছু বুঝি না, আমার ইজ্জতের উপর হাত দিচ্ছে, আমি তো এটা মানতাম না। আপনি এটা বড় ভাই, আপনাকে টপকে আমি কিছু করবার চাই না, পরে তো কইবেন কিরে সেলিম আমরা কি মরে গেছি নাকি। আপনারা যদি কিছু করতে না পারেন আমারে পোষ্টাপোষ্টি করে দিবেন, আমার ব্যবস্থা আমি নিজে করুম। মাথা গরম করতেছি না তো, মাথা তো আমার ঠান্ডাই হইতেছে না, কি করুম? 10 মিনিট তো, 10 মিনিট কোনো ঘটনা না, আপনি আমার জানান। হ ও সেলিম, এটা লয়ে নাড়াচাড়া দিতেছ কেন, দরকার আছে কোনো? এরা তুমি কি কইলা রাবেয়া, এত বড় কথা কইছে, এর জবাব না দিয়ে যদি হজম করি তাহলে তো মনে করবো দুর্বল পার্টি, এগুলো লাগলে অসুবিধা নাই। বড় ভাবি তুমি একটু বুঝাও তো ছোট ভাবি রে, এই মহিলা এত ডরায় কেন আমি তো বুঝি না। আজ এরা কথা কইও না তো সেলিম, পুরুষ হয়ে জন্মাইছো তো, মাইয়া হইয়া জন্মানোর জ্বালা কোনোদিন টের পাও নাই। আর আমি তো আরেক মাইয়ার মা, যেদিন তুমি মাইয়ার বাপ হইবা সেদিন বুঝবা। ঠিক আছে রাবেয়া, তোমার কথা ঠিক আছে, কিন্তু ওরা কি কইছে হুনু নাই, ওকে তো সারণ যাইব না। বিদ্যুৎ কলেজে গেলে ওরে নাকি দেখা লইব, এখন ওগো ডরে কি বিদ্যুৎ কলেজ যাওয়া বন্ধ করে দিব, কত বড় কথা, এখন যদি কিছু না করি তাহলে তো তাই করুন লাগবো। আবার কইছে বাড়িতে আইয়া বিজড়ে তুলে লইয়া যাইব, এখন যদি মুখ বুঝা সহ্য করি তাহলে বিজড়ে না, কয়দিন পরে পথে ঘাটে তোমারে আমারে পাইলে হাত ধরে টানানি করবো, এগো তো ছিল না, এরা এত খারাপ। ইসলাম আলাইকুম ভাই, কোন আইতে পারুম নাকি, অহনি আইতেছি। জি সালাম আলাইকুম। তুমি অন কই যাও, বেশি ডরায় না তো ছোট ভাবি, তুমি কিন্তু বেশি ডরাও। এত তো ডরাও কেন তুমি, হ্যাঁ আহো দেই বান্ধটা কি করে, আহো আহো। দেখো দেখো, সোনের মতো বইয়া রয়েছে, লেখাপড়া করে, লেহাপড়া করলে মানুষ এমন ব্যাককেল হয়? থাক ভাবি, কি থাকবো, চিন্তা করছো তুমি, কলেজে যে কাগজ লগে চলে, ওই কলেজে ভালো পোলা নাই, ভালো পোলা পড়লে কলেজে পড়ে না, হ্যাগো লগে চলবার প্রশ্ন, চলো খারাপটির লগে, বড়টির লগে। ও বুঝে নাই ভাবি, আর চলবো না খারাপটির লগে, অহন থেকে ভালো পোলা লগে চলবো। কেমনে চলবো, আর কোনদিন কলেজে যাইতে পারবো, ঠ্যাং ভাঙ্গা দিব না? ওই বল, ওই পোলা যে মোবাইল করে এত বড় কথা কইছে, হাদিন কষ্ট নাই কেন তোর কাকারে? আমি বুঝি নাই। বুঝবি কেমনে বল তো, তুই মাথায় তো কোনো ঢিলু নাই, মনটা সয় দুই গালে তোরা থাপড়ে। ভাবি ভাবি, আমি তো আমি বাইরে যাই। এই আরে হয়েছে কি, কি হয়েছে পড়াবে, তুমি সেতার এমনি টান আনতেছো কে? এই তুমি চুপ করে থাকো, একটা কথা কইবা না, বাপ বিয়াকেল হইলে পোলা কি আর সালাক হইব নাকি? আরে হইছিটা কি কইবা তো, বিদ্যুৎ কি আবার নতুন কোনো মায়ের খপ্পরে পড়ছে নাকি? হইলে কও, অরে থাপড়ায় বাড়ি থেকে খেতা দেবো কলম আমি। হুনছো রাবে হুনছো, কি কয় এরকম বিয়াকেল মানুষের সংসার করলে আয়ুতে এমনি কই মা যাইব। ভাবি আমি যাই, আমার কেমন যেন টেনশন লাগতেছে। আর টেনশন করে কি হইব, মাইয়ারে বুঝাও, পোলাপান মানুষ জুয়ান মাইয়া দেখে নিজেরে সামলাইতে পারে নাই, হাত ধরে ফেলাইছে তাই বলে সটকন দিব, এমনটা বড় বিপদ দেখ গেল না? আরে কেডায় কার হাত ধরলো, কেডায় কার সটকন দিল, বুঝলাম না তো কিছু, এত কিছু বুঝন লাগতো না, যাও ঘরে যাও যাও। আর যাই তো সোনা কেন, ঘরে যাও। আর খারাপ থেকে কি করবা, যাও ঘরে যাও।
সেলিম তখন আইলো না ভাবি আইবো আইবো রাইত তো বেশি হয় নাই আইবো ওই পোলারে চটকুনা দিয়া কি অন্যায় করছি মা না রে মা তারে তুমি কেমনে চেনো সেলিম তো কোনো সময় তোমার কথা কয় নাই আমি সেলিম মিয়ার লগে একটু দেখা করবার আইছি এটা কি তাগো বাড়ি বাড়ি এইটাই সেলিম আমার ছোড়ো পোলা থাক থাক মা বাইচা থাকো সেলিমের কাছে কোন কামে আইসো আপনি কিছু মনে করেন না খালা সেলিম মিয়ার লগে আমার কিছু কথা আছিল কথাগুলো আমি তারই কইবার চাই তোমার কি বিবাহ হয়েছে না কখনো হয় নাই বিয়ার কথা চলতেছে তা সেলিমরে তুমি কতদিন ধরে চিনো সে কি তোমার কোনো কথা দিচ্ছে খালা আমি বড় একটা বিপদের মধ্যে আছি সেলিম মিয়া যদি বাড়ি থাকে আমি তার লগে একটু দেখা করবার চাই তোমার বাবা মা কি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতেছে না না ওই সব কিছু না তাহলে কেন খুঁজতেছো সেলিমরে কথাটা আমি তারই কইবার চাই আমার হাতে বেশি সময় নাই আচ্ছা আহো দেখছিলাম তো আছে কোনহানি গেল নি কে জানে আহো সেলিম ও সেলিম সেলিম ঘরে নাই রে তুই কাকা তো হবে বাইরে গেল কই গেল খেতে গেল নি মনে তো হয় মোবাইল কালার জন্য কথা বলে ওই ভাই এটা তোর কাকারে খুঁজতে আসে ভালো করে দেখতে পছন্দ হয়নি কিরে বইতে দাও নাকি খারাপ থাকলে কেমন দেখায় না এই মাইয়া এদিকে আহো আমার বড় নাতি বড় পোলার ঘরে একটাই কলেজে পড়ে তোমার নামই তাহলে বিদ্যুৎ সেলিম তোমার লোকে এই আলাপ করছে তাইলে তো দেখতাছি তুমি এই বাড়ির ব্যক্তির নামেই চিনো না না আমি এই বাড়ির কাউরেই চিনি না আমার সেলিম মিয়ারে খুব দরকার
বুঝছি বুঝছি, পয়লা পয়লা হগলতে এমনই কয়। তুমি খারাও, আমার মাজারে বউর জিগায় দেখি সেলিম কই গেছে জানি কিনা। ওই বিদ্যুৎ, ওরে বইবার দে, সামা বউ বউ আসেন। বউ দেখ শুনি কেডা আইছে, কেডা মা একটা ফুটফুটে মাইয়া আইয়া আমার সেলিমটি খুঁজতেছে। পাল্লা, আমি যে ডর ডরেছিলাম মনে করছি কেডা না কেডা। আরে মাইয়াটার অবস্থা তো খুব খারাপ, পাগলের মতো আমার আইয়া কয় আমার সেলিম মিয়ার খুব দরকার, আমার হাতে সময় বেশি নাই। আমি নিজের থেকে জিগাইলাম, তোমার কি বিয়ে হয়েছে? কয় না, বিয়ের কথা চলতেছে। আমার তো মনে হয় বাড়ির থেকে পলাই আইছে। কোন কি পলাই বাইবকে আর সেলিম রিবা খুঁজবকে? তোমার দেবরি তুমি চিনো না, এটা শয়তানের হাড্ডি। মায়ের কথা হইনে তো মনে হইল অনেক দিন ধরে লাইন। কি কোন আম্মা, এরকম কিছু হইলে আমরা টের পাইতাম না? মোবাইলেও তো কোনোদিন কেউ লগে কথা কয় না সেলিমে, বিয়ার কথা কইলে উল্টা চেইত্তা যায়। শয়তান তো। ওই বিজলি, তোর ছোট কাকির একবার দেখায় না, তোর পছন্দ হইলে আমি রাজি আছি, আর যদি তোর পছন্দ না হয় তাহলে বাদ, উড়ানে আইসে আইসে ঘরে আর ঢুকতে দিব না। আমি আর কি দেখুন, তোমার তো পছন্দ হয়েই গেছে, এখন আমরা কেউ না করলে কি আর তুমি হুনবানি? দেখো বউ, তোমার মাইয়া কেমন পাকটা কথা কয়। আচ্ছা তুমি যাও তো গিয়ে একটু কথা কও, সেলিম তো বাড়িতে নাই, যাও। এই বিজলি, হয়তো তুই আমার কাছে আমার জীবন মরণের সমস্যা, বহনের তো উপায় নাই, একটু মোবাইল করে দেখেন না কই আছে। কে আপনার মোবাইল ধরে না কাকাই? আমার কাছে তার নম্বর নাই। তোমার নাম বিজলি? হ কাকা, আমার কথাও কইছে আপনারে? তোমরা যা ভাবতেছো তা না, বড় একটা বিপদের মধ্যে আছি আমি। ও বোন, তার একটু যোগাযোগ করুন, যায় না দেরি হয়ে যাইতেছে তো। দেহি মোবাইল কইরা। ও মা, তোমার মোবাইলে তো এক টাকাও নাই, যেটি আমার মোবাইল থেকে করো। আমার মোবাইলে টাকা আছে, নম্বর তো মনে নাই, যাই ভাবির কাছে যাই। হাজারবার ডাকলেও তো জবাব দাও না, যেই না মাইয়া মানুষের নাম শুনছো একটা অস্থির হয়ে গেছো। কেডা কেডা আইসে সেলিম রে খুঁজতে, বোধ কোরআন কর। সেটারও তোমার আল্লাহর দয় লাগে, তুমি রাবেয়ার সামনে এইভাবে আমার বেজ্জত করো না। কি আমার ইজ্জত আল্লাহ মানুষ রে। মাইয়া কি কয়? আমার মোবাইল ভাবে একটা টাকাও নেই, আপনার মোবাইল একটু দেন না, সেলিম রে খবরটা দিই। নাও নাও, করো করো করো। নাম্বার মুখস্থ নাই, একটু নাম্বারটা বের করে দেন। পাঠাইছো বড় ভাবি মোবাইল করছেন কেন? হে কথা কন, হুদাই বিদলামি করেন না তো। ও আমার কথা তো বিশ্বাস হইতেছে না, নাও রাবের লগে কথা কও, নাও কথা কও। হ্যালো, ঘটনা কি ছোট ভাবি? একটা মাইয়া বাড়ির উডানে বইয়ে রইছে,
কি বলে দরকার আছে তোমার লগে? এটা কি কো কোন মেয়ে আইছে আমার লগে দেখা করতে? কইতে গাইছে আর কি এর জরুরি কথা? এই সব তো কিছু কয় নাই, কইলো আমার জীবন মরণের সমস্যা। সেলিম রে একটু ডাইকা দেন, তুমি কি আইতেছো? আইতেছি। কইতে কোন মেয়ে আইলো? আইতেছে, চলো মাইয়াটারে দেখাই। রাবেয়া, তোমার ভাবিরে উঠানে নেওয়ার আগে তার মুখটা একটু গামছা দাবাই দেন। কোন কোন কথা আমি কোন কথা কইলে শেষে দেখলো আমার কি কও না? দশটার খবর হুম বুকিলে গেছি হুম বা। চলো রাবেয়া। আমার দেবর দেহে হক গোলালা পিছাইরে রাখছে, কয় বছর ধরে চলতেছে। লাইন 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 চলতেছে কয় বছর ধরে? আপনারা যা ভাবতেছেন তা ঠিক না। আমি অনেক বড় একটা বিপদে পড়ে আইছি আপনাকে বাড়িতে। এমন বিপদে কখনো পড়ি নাই। দেখেন না, এক কাপড়ে দৌড়াই চলে আইছি, কাপড়টাও বদলাইনি। কি কি হয়েছে? কি কিছু মনে করেন না, কথাটা আমি সেলিম মিয়ারেই কইতে চাই। সেলিম মিয়া ছাড়া এই বিপদ থেকে আমি উদ্ধার পামো না। একমাত্র সেই আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। সেলিমি কি কইছে তোমার বিয়ে করব? কইলাম না, আপনারা যা ভাবতেছেন তা ঠিক না। আমার বিয়ের কথা আরেক জায়গায় চলতেছে, কথা ফাইনাল। ও বুঝছি বুঝছি, বুঝো নাই? সেলিমে বাধা দিতেছে বিয়ায়, জোর জবরদস্তি করে বিয়ে করতে চায় তোমারে? না না, ওই রকম কিছু না। তো তার লেগে আমার বিয়েটা ভাঙ্গাও যাইতে পারে। উফ, তুমি তো বহুত প্যাঁচ দিয়ে কথা কও, তুমি তো ভালো মানুষ না। রূপ দিছে আল্লাহ, এটা বুঝে গেছো না? আমার দেরি হয়ে যাইতেছে বোন, হেরাই তার কতক্ষণ লাগবো? মোবাইল করে জিগান যায় না আরেকবার দেখতাছি। তুমি কিছু মনে করো না, বড় ভাবি একটু এমনি ব্যাখ্যা ব্যাখ্যা করে কথা কয়, তার মানুষটা খারাপ না। আপনি মানুষটা ভালো ভাবে, আপনার মায়াটাও ভালো। কালকে একটা পোলারে চটকোনা মারছে না? ছেলে মেয়ে গল্প করছে তোমার লগে? একটা বড় ভুল হইতেছে ভাবি, ভুলটা একটু পরেই ভাঙবো। কিন্তু ছেলে মেয়ে যে কেন আইতেছে না এখনো? কইছে যখন হনি আয় করব। আমার মায়ের যে কই গেল, বাইরের দিকে গেল তো। আমি তুই বুঝতেছিস না কে পোলাটা এমন? আমি কি জানতাম? জানলে তোর বাড়িতেই আনতাম না। কইছি না আমি তোমার লগে কথা কমু না। এমন করতেছিস কে আমার লগে? আমি কি কোনো অন্যায় করছি? আমি কথা কমু না তোমার লগে। আরে কি হইছে আবার? কি রে তোর আবার কাজে লাগছিস কে? দেখো তোমা কেমন করে আমার লগে। কাকিমা, বিজলি কইলাম আমার লগে কথা কইতেছ না? অহন রাগ করছে না? অহন খেপাইতেছিস কেন? রাগ কমলে এমনি কথা কইব না আমি জীবনেও কথা কমু না। আবার কই যাস? কোন আনে না মা, কই যাম? কিরে কেডা বলে আইছে বাড়িত? দাদির পছন্দ হইছে মার পছন্দ হইছে? একটা স্বপ্ন দে আমার ফলা দে। আরে বেডি রাগ করস কে? তুই তুই কুলাডার চট করে দেখ কামের কাম করছস। এবার দেখ তোর কাকা কি করে, এমন চাল চাল সি খবর করে ছেড়ে দমু। কিন্তু মা যে ডরাইতাছে। তোমার মা তো সবাই রে ডরায়, তোর জেডি মারে ডরায় আর হেরা তো বাইরের মানুষ। ও কাকা, বাড়িতে তোমার খোঁজবার লাগা যে মায়ের আইছে, হের বলে বিয়া ঠিকঠাক বলে আইছে আমাকে বাড়িত। আজ যদি তোমার বিয়া করা লাগে? এইসব কথা কি ওই মাইয়া কইছে তোরে? আমি দাদির কাছে শুনছি। কস কি আমার ফাঁসানের লিগে নতুন কোনো চাল দিল নাকি?
কেমনি কমু? আয় তো দেখি। আমার নাম সুরমা, আমি সেলিম মিয়ার লগে দেখা করতে আসি। আর আপনি কেমনে চিন্তা করলেন সেলিম মিয়া আপনার বিবাহ করবো? বাড়িতে উঠলে বিবাহ করা হয় নাকি? আপনারা বাড়ির মানুষ কি সব পাগল? যেই সামনে এইতেছে হেই ধরে নিতেছে যে আমি সেলিম মিয়ার কাছে বিয়ার লিগাইছি। আমি কি কইছি কাউরে এই কথা? একটা বিপদে পড়ে আমি তার কাছে আইছি, এমনি প্যাঁচ লাগালে তো আরো বিপদ। আমার তো দাদি কইছে, আমি কি করুম? মাইজাডি মায়ো তো কইছে। আরে বইকা কি হইব, হয়তো মিশা কথা কয় নাই। ওর কথা ফলাইছেন, আপনি কেন আছেন? কোন কদার? আমি সেলিম মিয়ারই কইতে চাই। আমি সেলিম মিয়া, কোন কি কইবেন ভাই? আপনি আমারে বাঁচান ভাই, আমার খুব বিপদ ভাই, আপনি আমারে বাঁচান। আরে আস্তে কি করতেছেন, পাগল নাকি? আমি বাঁচান রে কেডা ভাই, আমার লাগি একটু বাইরে আহেন। আচ্ছা ঠিক আছে আহেন। আমি কি দেখলাম? কি দেখলাম? কেউ আছে না নাই, কোনো দিকে খেয়াল নাই, ডাইনেও চায় না বাইরেও চায় না, হুট করে কি দেখছো? আমি তো ব্যাকল হয়ে গেলাম। ওই সুরমা মায়াটা হুট করে সেলিমের একটা হাত ধরলো। হাত ধরে কি কাকুতি মিনতি, হাত তো আর ছাড়ে না। আমি আর কতক্ষণ খাড়া থাকবো? শেষে আমি যেই রওনা দিলাম আমার দেখা হাত ছাড়লো। কইছি না এই মাইয়া মানুষটা সুবিধার না, খারাপ মাইয়া মানুষ। ওই মাইয়া এই সংসারে ঢুকলে তোমার আর আমার দিন শেষ, সুটকেস গুছাইয়া বাপের বাড়ি যাওয়ান লাগবো। বহুত বড় ফিকির লইয়া এই মাইয়া এই সংসারে ঢোকনের ধান্দা করছে, সেমনি কইরা হোক এটা ঠেকান লাগবো। তুমি আম্মার একটু বুঝাও। সেলিমে করলে আমি আর আপনি কি করুম, মানুন লাগবো না? কইলেই মানুন লাগবো, আমরা এবারই বউ না, আমাকে মতামতের কোনো দাম নাই। এবারই কোনো পুলা এমন বিয়া করছে নাকি কও? একটা মাইয়া চিনি না জানি না, বাপ মায়ের কোনো খবর নাই, জাত বংশের কোনো হদিস নাই, আইয়া কইল আমি এই বাড়ির বউ আর আমরাও মাইনা নিলাম। এই বাড়ির বউ হয়ে এত সোজা? গোপনে ব্যালট বাক্সে ভোট লাও তাইলে টের পেয়ে দেবে। কইছি না কুচিন্তা শিরোমণি তুমি, খালি তুমি না, তোমার ছোট ভাই সেলিম হ্যাঁ তো এক ডিগ্রি উপরে। কি করছে সেলিমে? বাড়ির মধ্যে বাইয়াই না তামশা করতাছে। কি
কই সেলবে কই বদ্যত্রে সেলবে কই যা বসো উড়া কোন সাহসে দেখছো তুমি মা দেখছো কিভাবে স্বামীর শাশুর করে রাহুল লাগে তোর জেরিবার থেকে শিক্ষা লও তোর তো একদিন আমরা বিয়ে দেব তোর স্বামীরে কিভাবে বগলের তলায় রেখে কান্দুরে উঠবস করাবি মাঝে মধ্যে যে দীক্ষা মনে মা দেখছো নিজেরই মা কি কয় অসভ্য তো ব্যক্তি ভাই অসভ্য জেঠিমা আমার বাবাই অসভ্য তোর দাদিরই একটা পোলায় জন্ম দিছে রত্ন রত্ন তোর বাপ একটা রত্ন বুঝের মানুষ তো এর জন্য সময় মতো বিদেশ গেছে আর এই দুইজন একজন তো বয়া বয়ে আমার হাড্ডি মাংস খাইতেছে আরেকজন খালি কামলা দেয় আর তোর বাপের বিদেশি টাকা উড়াইতেছে বিদ্যুতের বাপ আমি কিন্তু পষ্টাপষ্টি করে কইতেছি তোমারে সেলিম কিন্তু খুব খারাপ একটা মাইয়ার খপ্পরে পড়তে রাবেয়া দেখছে সেলিমের একটা হাত ধরিয়া ওই মাইয়া খাড়াইছিল হাত সারুনের নাম নাই অহনি নাকি ওই মাইয়ারে এই বাড়িতে বউ করে আনন লাগবো আমি আর রাবেয়া কিন্তু মানতাম না কি এটা কি মাননের কথা নাকি আমি তো মানতাম না কোন বাড়ির না কোন বাড়ির মায়া অজাত কুজাদের মায়া একেবারে ঘর তুলুম নাকি আমাগো বাপে কত টাকা পয়সা খরচ করে আমাগো বিয়া দিছে বিজির বাপে যে বিদেশ গেছে টাকা তো দিছে বিজির মামায় আর ওই মায়া কত ধুরন্ধর নিজের থেকে এই বাড়িতে উঠে আসতে চায় কও দাও মোবাইলটা দাও অল্লগ আমি কথা কই পিঠের ছাল আমি উঠাইলাম দাও শুনো কোটির করে কথা কইবা তুমি বড় ভাই একটা দিমাগ দেখায় কথা কইবা ভাই আমার এত বড় সর্বনাশ কইরেন না ভাই কারণ মোবাইলটা ধরে নিস এ ভাই কও কি শুরু করছিস তুই বাড়িটা কি মগেল মূল লোক পাইছিস নাকি তুই দরারে সরাগান করতেছিস কোন আক্কেলে হ্যালো হ্যালো ওমা কাটতে দিছে দেখছো নি বড়ি তো খেয়ে নিছে হয়েছে না কারবার ওই মেয়ে তোর বর্ষ করছে হয়েছে না কারবার কাম কিন্তু সারছে একটা হায় হায় এইবারে বাপ তো মনে হয় উঠে গেছে আয় মিসি সব তোর মায়ের লাগে কথা কই চল বাদ শর্ট পড়ছে আম্মা ভুলছেন করে না রাবি আপনার কিছু ঘুরে নাই ভালো হয়েছে ভালো হয়েছে ওখান কাজী দেখে বিয়াটা পড়ায় দাও এত সুন্দর মাইয়া নিজের থেকে আইছে ওর কপাল আল্লাহ ওরে পাঠাইছে এমন মাইয়া জীবনে ওই বলদে পাইব না আম্মা এটা আপনি কি কন এটা কোন বাড়ির মাইয়া আপনি জানেন চোরের মাইয়া না ডাকাতের মাইয়া আমরা খবর লইছি আইয়া উঠলো আর আমরা বিয়ের বাদ্য বাজাই দিলাম না আম্মা আপনি তো কন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পরে যদি পস্তানি লাগে আমি ভাববেই কইতাছি বিয়াটা করাই দেওয়ানি ভালো জাত বংশ দীক্ষা দুই পোলারে আমি বিয়া করেছি না জাত বংশের হাউস আমার মিটে গেছে অনেকটা বেজাতের মাইয়া বউ করে এনে দেখি না দুই পোলারে কি আপনি খারাপ বিয়া করেছেন আম্মা আপনার কি আমরা কষ্ট দিছি অনেক সুখে রাখছো আমি কি এই কথা কইছি আমি কইতাছি হগল বিয়া একরকম হইব এমন তো কোনো কথা না সেলিম কি ওরে না দেখে না যায় না কোনো খবর না লইয়া পছন্দ করছে আর ওই মায়েরা আমারও পছন্দ হয়েছে অসুবিধা নেই আম্মা আমরা বাড়ি ঘরে যামো কন্যার বাপ মায়ের লগে কথা কমু এত সুন্দর পোলা আমার গো ডিমান্ডের কথা কমু আমাকে একটা ডিমান্ড আছে না পোলা তো সস্তা নেই আম্মা ভেজাল করে না তো সে তারা সেলিম যদি ওরে বিয়া করবার চায় করবার দাও শেষ ওর বিয়াও করা হইব না আম্মা কি কন মাইয়ার অভাব নি দেশে আমরা আছি না আমরা বিয়া করো মোর আর করাইছো বিয়ার বয়স কি ওর আজকে হইছে নি তোমরা সহে দেহো না আজ পর্যন্ত একটা মাইয়া দেখছো নি ওর লাগি আম্মা এত বড় কথাটা আপনি মুখের উপর কইতে পারলেন বড় কথা কইতে কি আমার অনুমতি নেওয়া লাগবে তোমার কাছে কিরে কি হইছে কাকাই ওই মাইয়ারে বিয়া করবো না তো জেঠিমা চাইতে গেছে দাদি রে আইয়া ধরছে দাদি আবার দশ কথা শোনাই নিছে দাদি কি কয় জানো নি কয় এই মাইয়ার আমার মনে ধরছে এই মায়েরে আমি বউ করব আল্লাহর দোহাই লাগে মা এইসব শোনা কথার মধ্যে তোর ঠাকুরের কোনো দরকার নাই হুন্য হুনবি না ঠিক আছে মা আরে এইসব কথার মধ্যে আমাগো থাকার কি দরকার কোনো দরকার নাই তোর বাবাই কয়দিন ধরে মোবাইল করতেছে না চিন্তা আর ভাল লাগতেছে না বাবার আইয়া পড়তে কও না মা সারা জীবন কি বিদেশে থাকবো নি আয়া পড়লে কি চলবো রে মা এত বড় সংসারটা চলে তো তোর বাবার টাকায়
বাবা নে না জানাই কি কাকার বিয়াটা করে ফেলাইবো, বাবা হলে রাগ করবো না কত। সেলিম কেন যে ভেজালটা বাজাইতেছে, মোবাইলটা কই? না না, আমাকে ঘরের মানুষ কোনোদিনের কথা মানবো না। একটু কইয়া দেখেন না, আপনি না পারলে আমি আমি যা কই আপনার মা ভাবি গো, হাতে পায়ে ধরে রাজি করা। আপনি কেন আমাকে বাড়ির মানুষ হাতে পায়ে ধরতে দেবেন? হ্যাঁ ছোট ভাবি কও। সেলিম শোনো, তোমার ভাই থাকে বিদেশে, তোমার ভাইয়ের লগে কথা না কই কইলাম বিয়ার আলাপ ফাইনাল করো না। আচ্ছা তোমাকে কি মাথা খারাপ হয়ে গেছে গা, কি শুরু করলা তোমরা? রাখো। কাকা কি কয় মা? মা কো মা, এত ভাব বাড়ছে, ভাবের ছোট তো কথাই কয়া গেল না। বুঝলি? আচ্ছা কাকা কি সত্য সত্য বিবাহ করতেছে? কাকার গিয়া জিগাও, কলেজেও যাইতে পারতাছি না, ওরা যদি ধরে। কাকা হয়তো কিছু কয় না, কলেজে যামু কি যামু না। তো এইসব কথা আমারই কইতেছো কেন, কাকারে কও? কাকার লগে তো কথাই কওয়া যাইতেছে না, ওই মায়ের লয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি কমু না থাক। আমার আর কিছু কওয়ার নাই, এবারে আপনার বিবেচনা। আপনি যদি যাইতে কোন তাহলে যাই। আমাকে বাড়ির থেকে কেউ না খাই গেছে এরকম ঘটনা ঘটে নাই কোনোদিন। আপনি যে আবদার নিয়ে আইসেন, হে আবদার না রেখে আপনার যে কিছু খাইতে কোন এটাই বা কই কেমন? আচ্ছা আমি তাহলে আমার ভাই ভাবির লোক একটু মাথা পেয়ে দিই, দেখি তারা কি কয়। দেখেন না ভাই, একটু কথা কইয়া দেখেন। আচ্ছা ঠিক আছে আহেন। কিরে কিছু কবি? এতদিন তো মায় আমার স্কুলে পাঠানোর লেগে পাগলই করে ফেলাইতো, আর অন স্কুলে যাইতে দেয় না। আর বিদ্যুৎ ভাই তো কলেজ যাইতেছে না ডরে। অহনার কোনো সমস্যা নাই, ব্যক্তির মুখ বন্ধ করে দিছি, কেউ আর রা করবো না। মা তোমার মাথার মধ্যে সব কেন ঢুকাইছে? সেতারা বেগম না কে? সেতারা বেগম ঢুকাইবো কা? সেতারা বেগমের মাথা আছে, আমার মাথা নাই। বুড়া হয়েছে দেখে কি আমার মাথা শেষ হয়ে গেছে নি? আমার নিজের কোনো বুঝ নাই। তুমি নিজের বুঝ দিয়ে কি বুঝছো মা? আমি ঠিকই বুঝছি, তুমি ঠিক কামরাই করছো মা। তুমি নিজের থেকে আয়া পরনে ঝামেলাটা কমছে, নাহলে এই বান্দরটার সারা জীবন আবিয়াইতে থাউন লাগবো। আমার বয়স হয়েছে রে মা, বউ খুঁজে আনতে পারুম না। আমার মাঝারো বউটাকে ব্যাক কর, সারা জীবন সংসারে লাগে কাইটা মরে। একটা মাইয়া মানুষ খুঁজনের মুহূর্ত তার নাই, বড় বউটা একটা ইন্টারন্যাশনাল। জিন্দিগিতেও সেলিমরে বিয়া করতে দিব না, খাটায়া মারবো। মা তুমি বাইরের মানুষের কাছে ঘরের বউয়ের বদনাম করে কোনাক খেলে? ও মা, ও কি এখন বাইরের মানুষ নাকি? ও তো আমার ঘরের মানুষ। তুমি ঠিক কামটাই করছো মা। মা হ্যাঁ যে আমার বিয়া করার লিগে এই বাড়িতে এসে তুমি কেমনে বুঝলা? এডি আমার বুঝায় লাভ নাই, তোমরা দুইজনে যে নাটক সাজাইছো এডি আমি বালা করেই বুঝি। ও কি তোর লগে সলা পরামর্শ রায় করি এই বাড়িতে আইসে? আমি ও হনি আকবরে দিয়া কাজী ডাকাইয়া বিয়া পরাম। মা পাগলামি এবার বন্ধ করবো, খান তো দাও এবার। আপনি মায়ের আসল ঘটনা খুলে কোন তো, আমি একটু ছোট বাবির লোক কথা কই আহি। ছোট বাবি নতুন করে লেখা পড়া শুরু করলাম নি?
আমার শুরু ভাইয়ের মোবাইল নাম্বারটা খুঁজতেছি। অন কি করি কত শুরু বমি পরশু একটা ভেজাল নে। তোমার আবার ভেজাল কি? তুমি তো লোকাত পাড়া দিয়ে আসো, আম্মায় তো রাজি। তুমি যে একটা ব্যাক খেল এটা আমি বুঝি, তুমি যে এতটা ব্যাক খেল এটা তো আমি বুঝি নাই। সোনার পাখি রূপার পাখি, সোনার পাখি রূপার পাখি, কারে ছাইড়া কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি, সোনার